الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى كما تحب وترضى يا كريم محترم دوستو دينر كتا بولاو دركار سناو دركار ইসলামের বৈশিষ্ট্য হলো কিয়ামত পর্যন্ত দ্বীনের আলোচনা থাকবে মানুষও শুনবে অনেক ধর্ম আছে তার আলোচনা নাই মানুষের কাছে বাস্তব কোনো রূপ নাই আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং ইসলাম ধর্মের বৈশিষ্ট্য যে কিয়ামত পর্যন্ত আলোচনা থাকবে এক দল আলোচনা করতেই থাকবে আর এক দল শুননেওয়ালা আমল করনেওয়ালাও থাকবে আলহামদুলিল্লাহ খালি যাবে না যেদিন একজন ইমানদারও থাকবে না তখন আর পৃথিবী আল্লাহ তাআলা রাখবেন না যত পয়গম্বর দুনিয়া থেকে চলিয়া গেছেন তাদের শরীয়ত বিকৃত পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে যেহেতু তাদের কাছে যে কিতাব ছিল এটাও পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে যে কারণে এক পয়গম্বরের পর আবার পয়গম্বর আবার পয়গম্বর আখিরি নবী বিশ্ব নবী রহমতুল্লাহ রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না নবী আসার কোনো প্রয়োজনও নাই যেহেতু শরীয়ত দিন পরিপূর্ণ এবং কিয়ামত পর্যন্ত এই দিন শরীয়ত চলবে যেখানে কোনো পরিবর্তন নাই যে জিনিসই আপনি জানতে চাইবেন কোরআনে আছে কোরআনের পরিবর্তন নাই এবং হাদিসে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে বিস্তারিতভাবে আছে আল্লাহ তাআলা আমাদেরকে যেন শোনার তৌফিক দেয় আর দীন ইসলামের কথা বলারও আল্লাহ তাআলা যেন তৌফিক দেয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে মজলিস থাকতো নবীর তো এক মজলিসে হুজুর সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করে সাহাবা নবীর সাথী যারা সঙ্গী যারা যারা নিজের জীবনকে ধন্য করেছেন তাদেরকে বলে সাহাবি বাংলা শব্দ তো হইল সাথী সাথী বললেই সাহাবি হয় না
যারা ইমানের সাথে নবীকে দেখছেন ইমানের সাথে মৃত্যু বরণ করছেন এরা হইল সাহাবী দেখলেই সাহাবী হয় না ইমানের সাথে দেখতে হবে আবার ইমানের সাথে মৃত্যু লাভ করতে হবে এদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আমরা কি আর না সন্তুষ্ট হইয়া পারি সন্তুষ্ট না হইয়া পারি আল্লাহ সন্তুষ্ট আবার ঘোষণা দেন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট এটা হলো সাহাবাদের বড় ডিগ্রি আল্লাহও সন্তুষ্ট নবীও সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহুম আমাদেরও বহু সাথী আছে এর লাগে সাহাবি কইত না শব্দ করতে সাথীর সঙ্গে কে বলে এন্ত শরীয়তের দৃষ্টিতে সাহাবীর মর্যাদা লক্ষ লক্ষ ওলি দরবেশের চেয়ে বেশি এক সাহাবীর ঘোড়ার পায়ের ধুলা এক সাহাবীর ঘোড়া যুদ্ধের ঘোড়ার পায়ের ধুলা ধুলা যে উড়িয়া গেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের কথা ওই রকম পাওয়া যায় যেহেতু ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবি না উনি সাহাবিকে দেখছেন তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজের মতো লক্ষ লক্ষ ওমর ইবনে আব্দুল আজিজকে একত্রিত করলেও আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধের ঘোড়ার সাথে যে ধুলা বালু এর সমান দাম হবে না যেহেতু উনি সাহাবি আল্লাহর রসুলকে দেখছেন আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করছেন তো সাহাবায়ে কেরামের মাহফিলে হুজুর সাহেব একটা প্রশ্ন রাখলেন প্রশ্ন দুই রকম একটা জানার জন্য আর একটা জানাইবার জন্য আর সাহাবায়ে কেরামও প্রশ্ন করতেন জানার জন্য উস্তাদে প্রশ্ন করে টেস্ট করার জন্য দেখে আমার ছাত্রর যোগ্যতা কি আবার অনেক সময় মনের কথা ফুট আপ করার জন্য প্রশ্নের আকার ধারণ করে যে আগে প্রশ্ন উত্থাপন করি তো ভালো কইরা দৃষ্টি পড়বে ছাত্ররা ভালো রকম বুঝবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন জানার জন্য আল্লাহর নবীও প্রশ্ন করতেন সাহাবায়ে কেরামকে টেস্ট করার জন্য অনেক সময় টেস্ট উদ্দেশ্য থাকতো না নিজের বক্তব্যটাই পেশ করবেন আগে দেখি সাহাবায়ে কেরামের মন আমার দিকে আকৃষ্ট হোক এরাও জানার আগ্রহ বাড়ুক তো যখন জানার আগ্রহ বাড়ে কথা বলে যার থাকে আর জানার আগ্রহ না থাকলে শুনতেছে আর চলে যেতেছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন রাখেন টেস্ট করার জন্য দেখি উত্তর দিতে পারো কিনা টিচার প্রশ্ন করে উস্তাদ বলো তো দেখি এমন একটা গাছ আছে যেটা মুসলমানের মতো কওছে দেখি কোন গাছ এমন কেউ কইতে পারে না গাছ আবার মুসলমানের মতো কেমনে হয় ইনামিনা সাজারা সাজারা তান জঙ্গলে অনেক রকমের গাছ আছে একটা গাছ আছে এটা কাল মুসলিম মুসলমানের মতো প্রশ্ন তারা কতটুকু বুঝছেন সবই জঙ্গলের দিকে তাকায় কোন গাছটা মুসলমানের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাত্র টেস্ট করে দেখি আর আর কি রকম যোগ্যতা হইছে কেউ বলতে পারে না আব্দুল্লাহ ইবনে ওমর উমরের পুত্র রাদিয়াল্লাহু তাআলা বাপ ও সাহাবা ছেলে ও সাহাবি বাপ বসা আছেন ছেলেও বসা আছে ছেলে তো ছোট উনি বুঝতে পারছেন প্রশ্নের মর্ম কিন্তু লজ্জা করে উত্তর দেন নাই যে আমি ছোট মানুষ আমার বাবাও আছেন চাচারাও আছেন অনেক মুরব্বীরা আছে আমি কেন জবান খুলবো কেন কিন্তু বুঝতে পারছেন উত্তর হুজুর সাল্লাম বারবার যখন বললেন সাহাবায়ে কেরামকে উত্তর দিতে পারেন এখন পাল্টা সাহাবায়ে কেরাম বলেন হাত দিসুনি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা তো পারলাম না আপনিই বলেন কোন গাছটা মুসলমানের মতো এখন উত্তর দিতে হইলেই তো আগে মুসলমানের সংজ্ঞা বুঝতে হবে মুসলমানকে আগে বলে তাহলে না কোন গাছ মুসলমান এই জন্যই পেশ লাগছে উত্তর কেউ দিতে পারে না গাছ আবার মুসলমানের কেমনে আসলে মুসলমান কাকে বলে
যার অঙ্গ প্রত্যঙ্গ ধন দৌলত চিন্তা ফিকির আমল সে শুধু মানুষের উপকার করতে চায়, যে মানুষের অপকার করে চিন্তা দিয়া বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া হে কোনোদিনই মুসলমান হইতে পারে না। মুসলমান কোন ব্যক্তি তার ব্রেন দিয়েও মানুষের উপকার জাতির উপকার হাত পাও দিয়াও টাকা পয়সা দিয়াও সর্ব অবস্থায় সে মানুষের উপকার করে, হে হলো মুসলমান। এখন তাহলে কোন গাছ মুসলমানের মতো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো খেজুর গাছ, উত্তর দিয়া দিচ্ছেন খেজুর গাছ। আসলে তো খেজুর গাছ বোঝানোর উদ্দেশ্য না, মুসলমান কাকে বলে সেটা বোঝানোর উদ্দেশ্য। খেজুর গাছ দিয়ে উপমা দিচ্ছেন মুসলমানের। এমন খেজুর গাছ এমন একটি গাছ তার রস খাওয়া যায়, কাঁঠাল গাছের রস খাওয়া যায় না, আম গাছের রস খাওয়া যায় না, লেসু কোন গাছ আছে রস খাওয়া যায়? খেজুর গাছের রস খাওয়া যায়। ঠিক খেজুর গাছের ডাল পালাও কাজে লাগে, জড় কাজে লাগে, চামড়াটাও রসি হয়, এমনকি তার মধ্যে একটা কাঁটা আছে এটাও মানুষের কাজে লাগে। তার অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে এমন কোন জিনিস নাই বেকার, মানুষের উপকারে লাগে। কাঁটাও উপকারে লাগে, তার ডালপালাও উপকারে লাগে, ঠনিও উপকারে লাগে, তার চামড়া দিয়া রস্যি বনে, কাঁঠাল গাছের চামড়া দিয়া রস্যি বনে না। তাহলে বুঝাইলেন মুসলমান ওই ব্যক্তি যে শুধু সব সময় মানুষের উপকারের চিন্তা করে। এই সংজ্ঞা মুসলমান থেকে চলে গেছে, মুসলমান শুধু নিজের স্বার্থ দেখে, জাতির উপকার করতে যায় না। ক্ষমতা যা হোক, টাকা হোক, পয়সা হোক, বুদ্ধি হোক, এই বুদ্ধি দিয়েও মানুষের ক্ষতি করতে চায়, আর ব্রেন দিয়া মানুষের উপকার করবে সেটা সে চায় না। অর্থ দিয়াও ক্ষতি করতে চায়, উপকার করতে চায় না। এই প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে করলেন, কিন্তু প্রশ্নের উত্তর তারা দিতে পারলেন না। তো নবীর উদ্দেশ্য মুসলমান কারে কে বুঝাই দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এইরকম মুসলমান বানায়, ব্রেন দিয়া কথা দিয়া কাজ কারবার সর্ব অবস্থা গেলে উপকার করার চিন্তা, এই সিফাত মুসলমানের ছিল। ঠিক তদ্রুব আল্লাহ রসুল প্রশ্ন করেন সাহাবাদেরকে, আমাকে একটা উত্তর দেও। এটাও সাহাবায়ে কেরাম ঠিক উত্তর দিতে পারলেন না, এখানে তো মোটেও পারলেন না। আর এখন যে প্রশ্ন এটা উত্তর দিছেন তো ভুল। হুজুর বলেন আমার একটা প্রশ্নের উত্তর, কোন কোন সাহাবা বিশেষজ্ঞ যারা বড় বড় সাহাবা, বলো তো দেখি, আইয়ুকুম আজাবু ইলাইকুম ইমানা, তোমাদের মধ্যে কার ইমান আশ্চর্য ধরনের ইমান? প্রশ্ন তারা মনে করছেন ইজি, খুব সহজ, কার ইমান আশ্চর্য ধরনের ইমান? ফটাফট উত্তর দিয়া বলছেন, দেরি করেন না, ইজি আসলে কঠিন। কার ইমান আশ্চর্য ধরনের ইমান? কালু আল মালাইকাতু ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ইমান। ফেরেশতাদের ইমান আশ্চর্য ধরনের ইমান, ফেরেশতার মধ্যে নারী পুরুষ নাই, ফেরেশতার মধ্যে ব্যবসা বাণিজ্যের ঝগড়া নাই, ফেরেশতার মধ্যে খাওয়া দাওয়া নাই, টয়লেট নাই, তাদের মধ্যে ছেলে ফেরেশতা আর মেয়ে ফেরেশতাও নাই, দরবার নাই, খাওয়া দাওয়ার দরবার নাই, টয়লেটের দরবার নাই, তারা মাসুম। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি, আল্লাহর ফেরেশতা এমন এক জাত, তাদের ইমান সেখানের মধ্যে গুনার কোনো অবকাশ নাই, বেঈমানের কোনো খবরই নাই, তাদের ইমান আশ্চর্য ধরনের ইমান। প্রশ্ন মনে করছেন ইজি, জবাব দিয়া দিছেন একবারে ফটাফট। আল্লাহ জবাব তো হয় নাই, উত্তর হয় নাই, আগে তো উত্তর দিতেই পারলেন না, আর এখন দিয়া দিছেন একবারে ফটাফট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করেন না, জবাব হইছে না কেন? ওয়ামা লাহুম লা ইউমিনুনা ওয়া হুম ইনদা রাব্বিহিম, বলেন তো ফেরেশতাদের ইমান আশ্চর্য ধরনের ইমান, আরে ফেরেশতা বেঈমান হওয়ার কোনো সম্ভাবনা আছে? ফেরেশতা হওয়ার পরে বেঈমান হওয়ার সম্ভাবনাই নাই, তাহলে ইমান আশ্চর্য ধরনের ইমান হইল কেমনে? আল্লাহ রাসূল বলেন ফেরেশতা হইয়া যদি ভাত খাইতে চায় এটা হইল আশ্চর্য ব্যাপার, মানুষ হইয়া যদি ভাত খাইতে চায় এটা তো আশ্চর্য ব্যাপার না, ফেরেশতা হইয়া ঘুমাইতে চায়, ফেরেশতা হইয়া বিয়া করতে চায়, এগুলো হইল আশ্চর্য ব্যাপার। আরে ফেরেশতাই আবার বিয়া করতে কই কি, এদিকে
এটা তো ফেরেশতা হইতে পারে না ফেরেশতা যে ভাত খাইতে চায় এটা তো হইতে পারে না মানুষ যদি বিয়া করতে চায় এটা কি আশ্চর্যের ব্যাপার এটা তো বিয়া করারই তার লাগি গুণ মানুষ যা খাইতে চায় এটা কি আশ্চর্যের ব্যাপার ফেরেশতাও যদি খাইতে চায় এটা আশ্চর্যের ব্যাপার আশ্চর্য ব্যাপার হলো ছেলের বয়স হলো মাত্র চার হে বিয়া করতে চায় বয়স যদি বিশ হয় সে বিয়া করতে চায় শাদী করতে এটা তো আশ্চর্যের ব্যাপার না মাত্র চার বছর বয়স আর কালে আমার বিয়া করো বাপে কইবা মা কইবা দিতে কি করে হে কি বিয়া বুঝে এখন ফেরেশতাদের ইমান আশ্চর্য ধরনের ইমান কেমন করে হবে এরা তো বেঈমান হওয়ার কোন সম্ভাবনাই নাই গুনাহই করে না সাহাবারা বলেন বুঝছি এটা মিস গেছে দুই নম্বরটা ঠিক উত্তর দিতে দেরি নাই বলে হুজুর বুঝছি এইবার ফান্নবিয়ুন ইয়া রাসূলুল্লাহ নবীদের ঈমান আশ্চর্য ধরনের ঈমান কেন নবীরাও মাসুম এরা গুনাহ করে না যারা পাপ করে গুনাহ করে এরা নবী হইতে পারে না নবুয়তের আগেও মাসুম পরেও মাসুম ফেরেশতারা মাসুম গুনাহ করার ক্ষমতাই নাই পয়গাম্বররা মাসুম তার অর্থ হইল গুনাহ করার কোন সম্ভাবনা নাই পাপ করার শক্তি পয়গাম্বরদেরও আছে শক্তি টাকা সত্ত্বে তারা পাপ করে না তো ফেরেশতাদের ইমান আশ্চর্য ধরনের ইমান হইল না কিন্তু নবীদের ইমান তো আশ্চর্য ধরনের ইমান মুসার ইমান নূহ আলাইহিস সালাম লক্ষ লক্ষ পয়গাম্বর তারাও পাপ করে না গুনাহ করে না অথচ মানুষ গুনাহ করার ক্ষমতা আছে ফেরেশতাদের ক্ষমতাই নাই পয়গাম্বরদের ক্ষমতা আছে এরপরেও তারা পাপ করে না নবী হইবার আগেও করে না পরেও করে না এটাই হইল আকীদা বিশ্বাসের কথা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি চারটে ইমান আল্লাহর উপরে মানানো ফেরেশতাদের উপরে আনো সমস্ত পয়গাম্বরদের উপর আনো এরা মাসুম বেগুনা আর আসমানি কিতাবের উপরে মানো হুজুর বলেন এই উত্তর তো তোমাদের ভুল নবীদের ইমান আছে প্রশ্ন হইছে আজাবুকুম আশ্চর্য ধরনের ইমান কার আশ্চর্য কোন জিনিসকে বলে এটা তো বুঝতে হইব নবীদের ইমান আল্লাহর রসুল বলেন নবী হিয়া কোনদিন বেঈমান হওয়ার সম্ভাবনা আছে যার বেঈমান হওয়ার সম্ভাবনা আছে তারে বুঝে আল্লাহ নবী বানাইব ভুটে নবী হওয়া যায় বলে কয়েকদিন পরে গদি চলে গেল নবী তো আল্লাহ তাআলা বলান নবীর জন্ম ভিন্ন নবীর যৌবন কাল ভিন্ন নবুয়ত প্রাপ্তির পরেও ভিন্ন আগেও ভিন্ন এরা হয় নবী নবী সিলেকশন হয় না যাকে আল্লাহ নবী বানাইবেন তার জন্ম বৃত্তান্তই আজব আজব দুনিয়ার কোন মানুষের সাথে পয়গাম্বরদের জন্মের মিল নাই জন্মেরই মিল নাই শৈশব কালের মিল নাই যৌবন কালের মিল নাই এরাই হয় নবী নবী হইয়া বেঈমান হওয়ার কোন সুযোগ নাই যে বেঈমানি হইবে তারে বুঝি আল্লাহ নবী বানাইব পাগলকে আল্লাহ নবী বানায় না কোনো নবীল পাগল হয় না আমরা যেসব ওলি আল্লাহ পাগল হয়ে যায় পাগলটা ওলি আল্লাহ বানাই লেয় ল্যাংটারে ওলি আল্লাহ বানাই লেয় পাগল কোনোদিন নবী হয় না নবী কোনোদিন পাগল হয় না পাগল কোনোদিন ওলি হয় না ওলি যে সত্যিকারে কোনোদিন পাগল হইতে পারে না ওলি আল্লাহ ওই বাবার পাগল হইব কিনলে কি আর পাগলটা বুঝি আল্লাহ নবী বানাইব তো গরু ছাগলটা বানাই বলি আমাদের দেশে তো ভুল ধারণা যে পাগল ছাগল কুতুব এটা আসলে পাগল যেটা বানায় কুতুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম মেহরবানি করে একটু আগে আগে বসলে পিছনে যারা আসেন তাদের জন্য সুবিধা হবে আল্লাহ রাসূল বলেন জবাব হয় নাই পয়গাম্বররার ইমান আশ্চর্য ধরনের ইমান হইতে পারে না কারণ তাদের সাথে আল্লাহর পক্ষ থেকে ওহির কানেকশন সর্বদা ওহি আসতেছে যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসবে ওহির বাংলা আপনারা করেন প্রত্যাদেশে প্রত্যাবর্তন এই তর্জমার অনুবাদে মানে বুঝে না ওহি কি জিনিস পয়গাম্বর ছাড়া কেউ বুঝবে না বক্তৃতা দিয়ে ওহি বোঝানো যেত না ওহি আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বরদের সাথে কানেকশন হয় ওহির মাধ্যমে ওহি বিভিন্ন ভাবে আসে সরাসরি জিব্রাইলে ওহি পাঠায় নিয়ে আসে কোন সময় আল্লাহ তাআলা নিজে দিলে ঢেলে দেন কোন সময় আল্লাহ সরাসরিও কথা বলেন তিন রকম মুসা আলাইহিস সালামের সরাসরি কথা বলতেন কোন সময় দিলের মধ্যে আল্লাহ ঢেলে দেন
আর অনেক সময় জিব্রাইলের মাধ্যমে আসতো ভাই। জিব্রাইলও দুইভাবে আসতেন, কোন সময় মানুষের সুরত ধরে আসতেন। জিব্রাইল বৈশা রয়েছেন, মানুষের মনে করতো দেখে আই করবে বৈশা রয়েছে। আর অনেক সময় জিব্রাইল আসতেন আসল হাকিকত নিয়া। আসল হাকিকত কি 600 ডানা আছে? এই 600 ডানা নিয়ে কেউ দেখছে দুনিয়াতে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি মাত্র দুইবার দেখছেন 600 ডানাওয়ালা জিব্রাইলকে, আর বাকি সবসময় মানুষের সুরত ধরে আসতেন। দেহিয়া একলবি খুব সুন্দর মানুষ ছিল, তার সুরত ধরিয়া নবীর দরবারে বৈশা থাকতেন। অনেকেই মনে করত দেহিয়া একলবি বৈশা রয়েছে, চলে গেলে টের পাইছে যেহেতু জিব্রাইল ছিল। আসলে দেহিয়া একলবি আমরা শাসানা এরকম ভাবত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওহির দ্বারা পয়গম্বরদের সাথে সব সময় কানেকশন, এরা বেঈমান হওয়ার কোনো সুযোগই নাই, কাজে তাদের ঈমান আশ্চর্য ধরনের ঈমান হইতে পারে না। আমি তো প্রশ্ন করছি আশ্চর্য ধরনের ঈমান কার কও, একটা আজব জিনিস। সাহাবারা বলেন মিস হয়ে গেছে এটা, তিন নম্বর জবাব ফটাফট দিতেছেন, বলে জব একটাও হয় না। এবার বলেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান আশ্চর্য ধরনের ঈমান, এইটাই বোধ হয় নবী চাইতাছেন। সাহাবারা বলেন আমরা ঈমান কেমনে? আমরা দেশ ছাড়লাম, বাড়িঘর ছাড়লাম, সব ছাড়লাম আপনার জন্য, যুদ্ধের ময়দানে রক্ত দিলাম, বাপ ছাড়লাম, বিবি ছাড়লাম, মা ছাড়লাম, ভাই বেরাদর উম্মে হাবিবা বাপও ছেড়ে দিলেন, সব ছাড়িয়া হিজরত করে চলে গেলেন কোথায়? আবিসিনিয়া। বাপ আছে আবু সুফিয়ান, গোষ্ঠী আছে, একটা মহিলা মানুষ হয়ে চলে গেছেন হিজরত আল্লাহর দিনের জন্য। আল্লাহর দিনের জন্য তারা মায়ের খাইছেন, অগ্নিতে পড়িয়া গেছেন, খাব্বাবকে আগুনে জাল দিত, গরম তেলের মধ্যে ফালাইয়া দিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে কষ্ট দিত, রোদ্রের তাপের মধ্যে ফালাইতো, এরপরে আকাশের দিকে তাকাইয়া সূর্যের দিকে ছায়া থাকো, আর এরপরও ফিটাইতো, এরপরে টাঙ্গের চামড়া নাই, টাং নাই, এভাবে এত কষ্ট দিত, এরপরও বেলাল বলতেন আহাদ আহাদ আহাদ। দৃষ্টান্ত আপনাদের কাছে আছে যারা হেকায়েতে সাহাবা পড়ে। এরপরে দেশে থাকতে পারলেন না, হিজরত করে চলে গেলেন, জামা আলো নিতে পারলেন না, দৌলত নিতে পারলেন না, স্বামী হিজরত করছে বেগম আওলাদ রাইখা, আবার কোনো সময় বেগমরাও হিজরত করে চলে গেছেন স্বামী স্ত্রী সবকে ছেড়া। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা হযরতে আব্বাসের আগে ছেলে আর মা হিজরত করে লেছেন। হযরত আব্বাস রাজি মুসলমান হয়েছেন অবশ্যই পড়ে, কিন্তু ওনার বেগম সাহেব যেহেতু ভাতিজার ধর্ম কবুল করছে, হযরতে আব্বাস বাধা দেন নাই, আব্বাস চলে গেছেন আগে, বুঝতে পারছেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহ এরকম বহুত, স্বামী আগে, মহিলা আগে, ছেলেরা আগে, বাপ পরে, বাপ সব ফালাইয়া চলে গেছেন, আবু বকর সিদ্দিক সব ফালাইয়া চলে গেছেন। এইরকম কুরবানি যারা করতে পারে, এরা দাবি হইল ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তারা ভাবছেন আল্লাহর নবী আমাদের কথাই বলতেছেন, যে আমাদের ঈমান আশ্চর্য ধরনের ঈমান, ছেলে ছেড়ে দাও, বেগম সব ছেড়ে দাও, দেশ ছেড়ে দাও, আপনারাও দেশ ছেড়ে আইছেন কিসের জন্য? দিনের জন্য আইছেন, আইছেন তো রুজি রোজগারের জন্য। আর সাহাবারা হিজরত করছেন কেন? দিন রক্ষা করার জন্য। দেশ ছাড়লেই হয় না, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিছেন। মক্কাতে নামাজ পড়া যায় না, মক্কাতে আল্লাহর ইবাদত বন্দেগী করা যায় না, জুম্মাও পড়া যায় না, সাহাবারা পড়বেন দৌড়ের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বনু হাশিমের লোক যার জন্য কুল খায় না তিনিও নামাজ পড়তে পারেন না, নামাজে বাধা দেয়। আপনাদের কে দেশে নামাজে বাধা দেয় না, কোরআনে বাধা দেয় না, হাফিজ হইতে বাধা দেয় না? আবু বকর সিদ্দিককে কোরআন শরীফ পড়তেই দিত না, 144 কোরআন পড়তে পারবে কেন? বলে তোমার কোরআন শরীফ শুনলে ছেলেরা মেয়েরা মুসলমান হয়ে যায়, তোমার কোরআন শুনলে মেয়েরা মুসলমান হয়ে যায়, তুমি আমাদের মেয়েদের দিল কাছের মতো নরম, এইটা তুমি ভাঙ্গলা। তারার ভাষায় তারা বলে আমাদের ছেলে মেয়ে যারা ছোট এরা দিল হলো কাছের মতো নরম, মেয়েরারও দিল নরম, তোমার কোরআন শুনলে এরা মুসলমান হয়ে যায়, খবরদার জোরে কোরআন পড়তে পারবে। আবু বকর সিদ্দিক বলে আর দেশে থাকবো না, হিজরত করতে চাইলেন,
আবার মক্কার বড় সর্দার ডাকি আনছে আইনা কয় তোমার মতো সর্দার ভালো মানুষ দেশ থেকে গেলে গা আমরা একটা বদনাম হইব যে আমাদের ভালো মানুষ না আবু বকরের মতো লোককে ভাগাই দিছে না আহো দেশে থাকো বলে দেশে থাকলে আমার তো নামাজ কালাম বলে এটা আলগা কেউ যেন না শুনে দূরে দূরে একটা ইবাদত খানা বানাইয়া তুমি ইবাদত বদলে করতে এর বড় কাফিরদের আপত্তি শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন আমি আল্লাহর হাওয়ালা মারো কাটো কোরআন পড়বো নামাজ পড়বো আমার ঘরেও পড়তে পারবো না হুজুর তো মসজিদে গিয়ে পড়তে পারেন না আর আবু বকর সিদ্দিক তার ইবাদত খানায় পড়তে পারেন না এই ছিল মক্কার অবস্থা আল্লাহর হুকুম হইল 13 বছর পর্যন্ত কষ্ট করলে যে এই দেশ থেকে হিজরত করো যে যেমনে পারো আপনি যাবেন না হুজুর বলেন আমি তো যাব আল্লাহর হুকুম পাইয়া যাইব 13 বছর পর্যন্ত আল্লাহর রাসূল দাওয়াতের কাম করেছেন আর সবর করেছেন এ দাওয়াত ঘরে ঘরে যেখানে একা একি আজকে তবলিগ জমাতে গস্ত করে হুজুর গস্ত করতেন একা একা চলে যেতেন একা একা কোথাও দরাক দরবারে গেলে হাদিস শরীফে আছে অনেকে বলতো আমি তোমার ঘর তুমি বসে থাকো দরকার হলে আমরাই তোমার কাছে যাই আমার কাছে আসো কেন তবলিগ ওয়ালারা যখন দরজা খটখটায় দাওয়াত দিবার জন্য তো অনেক লোক আছে খারাপ ব্যবহার করে আইবে না তোর লাগি ঘুমাইতে পারে না কেন করে মসজিদে গেলেই তো পাইবে হ্যাঁ মসজিদে কথা কইবে ঘরে আইবে কেন আরে ঘরে যাই দাওয়াত দেবা নবীর সুন্নাত আর গাইল খাওয়া সুন্নাত আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে হ্যাঁ মিয়া তুমি উঠলি এক দৌড়াই আইসো তোমার রুটের ধুলা বালু আমাদের নাকে মুখে ঢুকে এইরকম কুৎসা তার করতো ক্রিটিসাইজ করতো হুজুর সাল্লাল্লাহু সাল্লাম 13 বছর পর্যন্ত এই জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন এরপরে আল্লাহর হুকুম হয়েছে হিজরত করা সাহাবা একরাম হিজরত করছে কেউ রাস্তার মধ্যে মারা গেছেন কেউ রাস্তার মধ্যে কষ্ট পাইছেন জিঞ্জির দিয়া পাও বাইন্ধে রাখছে হিজরতও করতে দিবে না ফিটায় তো ফিটায় বেটা কান্দে কয় না কানতেও পারবে না আরে বাবা কানলেও তো একটু মনে শান্তি হয় দেড় ছেড়ে চলে যাব না যাইতেও দিবে না এই হলো মক্কার অবস্থা এখন সাহাবারা যদি দাবি করেন আমাদের ইমান আশ্চর্য ধরনের ইমান ফানাহনু ইয়া রাসূলুল্লাহ দাবিটা ঠিক হবে না ভুল হবে আপনাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে দাবিটা একবারে ঠিক সাহাবা কেরাম নবীর দরবারে বসে থাকতেন আজকাল ফিসবের দরবারে যায় খাইবার লেগে যায় উরুস মারে উরুস খেল লেগে যায় খাইতো মসজিদে যদি সিন্নি আসে দেখবেন মাইল লেগে গেছে সিন্নি নিয়া আর সাহাবা একরাম হুজুরের দরবারে বসে থাকতেন সিন্নির জন্য না এই ফিরের দরবারে খাইবার জন্য না ওই চেহারা দেখার জন্য সাহাবারাকে জিজ্ঞাসা করেন হুজুর বাড়ি করে যাবে না তোমরা সাহাবারা বলেন বাড়ি করে যাই কি করব খাইবার দেইবার বাড়িতে কিছুই নাই আয় আল্লাহর রাসূল আপনার চেহারা দেখলে আমাদের পেটের ভোগ নিবারণ হয়ে যায় বসে থাকতে হুজুর বলেন আমার ঘরেও খাইবার কিছু নাই হুজুরের আদত ছিল সাহাবাদেরকে মসজিদে বসা রাইকে হুজুর ঘরে যাইতেন না একজন একজন করে বিদায় হইলে পরে ঘরে যাইতেন নবীর ঘর কোথায় কয় মাইল দূর মসজিদের ওয়ালের সাথেই তো লাগানো তবুও যাইতেন না সবে বিদায় হয়ে যাইতো তারপরে যাইতেন এটাই নবীর সুন্নত মজলিস থাকবে আর আমি চলে যাবো এটা কিরকম হয় এখন কেউ যাইতেছে না হুজুর জিজ্ঞাসা করেন তো ওটা বাড়ি ঘরে যাইত না আমারও যাইবার দিত না সাহাবারাম বাড়ি ঘরে যাই কি করব। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই এখন পেটের ভোগ নিবারণের একটি ব্যবস্থা যতক্ষণ আপনি থাকেন আপনার চেহারার দিকে তাকাইলে আমরা আর পেটের ভোগ টের পাই এই হলো সাহাবাদের অবস্থা ফিরের দরবারে যে যা খাইবার লাগে মাই করতে যায় যে ফির সামনে দেখলেই আমাদের আর গুস্ত টুস্ত খাওয়ান লাগতো না উরুচো যায় খাইতো গরু খাইতো উঠ খাইতো ফির সামনে চেহারা দেখবার লাগে যায় এখানে মাই খাওয়ান লাগে মাই আর সাহাবাই কেরাম হুজুরের চেহারা দেখা হচ্ছে এইরা হইলো সাহাবারা আশিক এখন বলেন সাহাবারা যদি দাবি করেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান আশ্চর্য ধরনের ঈমান এটা ঠিক হইলো না বেঠিক হইলো ঠিক হইছে আমাদের দৃষ্টিতে ঠিক হইছে তাদের ঈমান আশ্চর্য ধরনের ঈমান আর কত ঘটনা বলবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তর ঠিক হইছে না এটাও মিস হুজুর উল্টা প্রশ্ন করেন আমারে দেখার পরে আবু জেহেল কেন ইমান আনলো না সেটা হলো আশ্চর্য ব্যাপার আমার চাচা আমাকে দেখার পরে কেন ইমান আনলো না সেটা হলো আশ্চর্যের ব্যাপার আমারে পাওয়ার পরে নবীর চেহারা দেখে কতজন মুসলমান হয়ে গেছে কোন দলিল মুজেজা তাদের কাছে লাগছে না যতজনে দলিল মুজেজা চাইছে একটাও মুসলমান হয়েছে না
অনেকে দলিল চাইছে, মুজিজা চাইছে, চন্দ্র দ্বিখণ্ড টুকরা দাও, কিন্তু চন্দ্র দ্বিখণ্ড টুকরা দেখাইছেন মুসলমান হয়েছেন একজন, কারণ এরা মুজিজা চাইছে নবীকে ঠেকাইবার জন্য, মুসলমান হওয়ার জন্য নয়। যারা মুসলমান হয়েছে নবীর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি মাত্র একদিনের ঘটনা 90,000 মানুষ উনার চেহারা দেখে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতিকে দাওয়াত দিছিল সম্রাট আজমির থেকে দিল্লি পর্যন্ত যাইতে, রাস্তায় যারাই দেখছে খাজাকে মুসলমান হয়ে গেছে। সারা ভারতের 90,00,000 মানুষ মুসলমান হয়েছে ওনার হাতে। সাহাবায়ে কেরাম যারা সাহাবি বলেন, কেউ মুজিজা দেখে না, নবীর চেহারা দেখে, নবীর আমল আখলাক দেখে মুসলমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক যেদিন প্রথম শুনছেন উনি মুসলমান হয়ে গেছে। বাল্য বন্ধু আবু বকর সিদ্দিক 2 বছরের ছোট, যখন নবী বলছেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূল, আবু বকর সিদ্দিক সবের আগে। বাল্য বন্ধু কোনোদিন মন্দুরে মানে সব জানে, ক্লাসমেটে মানে সব জানে, আবু বকর সিদ্দিক সব জানেন, কিন্তু জানা সত্ত্বে প্রথম দিনই মুসলমান হয়ে গেছেন। কোন দলিল প্রমাণ নাই, দলিল প্রমাণ আবু বকর সিদ্দিকের কাছে, এই লোকই নবুয়তের উপযুক্ত। উনি যখন নবুয়তের দাবি করেন, 1 নম্বর বাল্য বন্ধু আবু বকর সিদ্দিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা লাকুম লা তুমিনুন ওয়া না বাইনা আযহরিকুম, তোমাদের বেঈমান হওয়ার কোনো সুযোগ নাই, আমি তোমাদের সামনে আছি, আমাকে দেখার পরে যারা ঈমান আনলো না এরার পুরো আশ্চর্য লাগে, আমার দেখেও মুসলমান হইল। তোমরা মুসলমান হইছো, বড় কাম করছো, তোমরা বড় কাম করো নাই। আবু জেহেল বড় কাম করছে যে আমার দেখেও সে মুসলমান হইল না। আবু জেহেল ভালো রকম জানতো নবী সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, ভালো রকম জানতো। মুগিরার কাছে রিপোর্ট দেয়, মুগিরা কয় চাচা আবু জেহেল তুমি তো বড় সর্দার আর বুদ্ধিমান, আশা কথা কো, এই বেটা যে নবী সত্য না মিথ্যা, তুমি কইলেই তো আমরা বুঝি তুমি তো বড় সর্দার, কোরআন সত্য না মিথ্যা। আবু জেহেল কয় এমনি মন্তব্য করতাম না, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, আমার ভাতিজা কিরকম তোমরা বুঝাইয়া দেব। যখন ভালো রকম জিজ্ঞেস করছো, মিথ্যা কথা তো বলতে পারে না, মিথ্যা কথা তারা কইছো না। কাফির মুশরিক বেঈমানেরা মিশা কথাকে অভদ্রতা মনে করত, যখন জিজ্ঞাসা করছো সত্য বলবো তো বলবো, আসো আমার সাথে। হুজুর সাল্লাম ছিলেন কাবা শরীফের সামনে নমাজে, একা একা নমাজ পড়তেন, তাও তো বাধা দিত, হুজুর সেখানে নমাজ পড়তেছে। আবু জেহেল কাবা শরীফ তো 4 কোণা, 1 কোণায় দাঁড়াইয়া হুজুর নমাজ পড়তেছেন, আর আর এক সাইডে ওয়ালের কিনারে যে চুপে চুপে দাঁড়াইছে। আবু জেহেল নিয়ে গেছে, মগিরারে নিছে, উমাইয়ারে নিছে, আরো কয়েকজনে নিছে, হুনো আমার ভাতিজা কি কয় হুনো। তো হুজুর সাল্লাম তো আর জানেন না, দেখেন না, এরা যে কাবার ওয়ালের দেখি দেয়া অন্য সাইডে দাঁড়াইয়া শুনতাছে কোরআন শরীফ। হুজুর পড়তেছেন আল হাক্কা তুমাল হাক্কা ওয়ামা দরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়াদুম বিল কারিয়া ফাআম্মা সামুদ ফাউলিকু বিত তাগিয়া ওয়াম্মা আদুম ফাউলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতি আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজাজু নখলিন খাওয়িয়া। এভাবে চলছে কোরআন তিলাওয়াত। আবু জেহেল জিজ্ঞাসা করে, কিতা শুনলা পাতে যায় যে পড়ে, কিরকম শুনলা, তোমরাই কও। এইরকম পড়া তো আর জীবনে শুনছি না, কারণ সবসময় কান আঙ্গুল দিয়ে রাখতো, নবীর কাছেই যেত না, নবীর কোরআন তিলাওয়াত তো শুনতো না। আজকে আবু জেহেলে বুদ্ধি করে নিছে এরার শুনাইবার জন্য, কারণ আবু জেহেলের ভিতরে একটা মন্তব্য আছে, এই মন্তব্যটা এখনই করতে চায় না। কিরম লাগলো, লাগে তো যেমন কবির মতো কবিতা কইতাছে কোরআন শরীফ, এটা কবিতাও না, এটা নসর না, নজম না, কিরকম লাগে, এরকম কোন বই, কোন পুস্তক, কোন ভাষা, কোন কিতাব পড়ন যাইব কোরআন শরীফ যেভাবে পড়ে খাটি আমরা, এটা তো কবিতার মতো লাগে, কবিতাও না, লাগে কবিতার মতো। উনি মনে হয় কবি মানুষ হইব, কিরকম কইতাছে।
إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا كيركم لغي كوبيتر متوي لغي شاركونا شرق منطبق করে কবিতা উনি কবি এরপরই আছে আয়াত কোরআন শরীফের পড়তেছেন তো হুজুর ফালা উকসুম বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন অর্থ হচ্ছে কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছে فلاوز ما تو مالا تفسر قسم کہے بولتے تمرا سوکے دیکھو ہر کس سوکے دیو نا আমি قسم کہیا কইতেছি وما هو بقول شاعر এটা কবির কথা নয় এরা কো আমরা মন্তব্য করলাম যে উনি কবি যে কবিতা আমরার মুখের উপরে প্রতিবাদ করে এটা তো গণক দেখা যায় আমরা যা কইছি উইন্না লিছে আমরা যে কইলাম মন্তব্য করলাম কবি কবির কবিতা উনি তো নামাজ উনি আমাদের মুখের উপরে প্রতিবাদ করছে ওয়া হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন এটা কবির কথা নয় কয় গণ কইব নাইলে আমরা যে মন্তব্য করলাম সে শুনলো কেমনে আমরা কথার প্রতিবাদ করে এরপরে আয়াত হলো মা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন এরা কয় গণক নবী উচ্চারণ করতেছেন নবী তো এদিকে না নবী তো কোরআন শরীফ পড়তাছেন আর এরা শুনতাছে এরা মন্তব্য করে যে আমরা প্রতিবাদ করে তো আসলে গণক গণ্য কয়ে লেছে আমরা কি কই আল্লাহ তাআলা প্রতিবাদ করেন ওমা হুয়া বিকাউলি কাহিন এটা কোনো গণকের কথা নয় তোমরা যা ভাবছো এটাও তারা শুনছে নবী আল্লাহ ঘোষণা দেন তানজিলুম মির রাব্বিল আলামিন ولو تقول علينا بعض القبيل لاخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من احد عنه حاجزين وانه لتذكره للمتقين اي عند يا بايدي ايسا كتاب زلا ساتر على جيه كتاب زلا كتومي كو تمار كتا تو ايلا منتب تومي كرو كنو بيوشت تو কিতাব সত্য ধর্ম সত্য মগিরা মানো নাকি লাগে মানো নাকি লাগে মানলে আমার সর্দারি থাকবো আমি তো তার ফিসে ফিসে ঘুরাইতে হবে সাসা হইয়া বাতি যার ফিসে ফিসে ঘুরাইতে হইব যে এই যে আমার মান সম্মান থাকবো আমার নাক কাটা দেব এই জন্য মানি না কোরআন আল্লাহ তাআলা দাবি করছেন এরা সব বুঝতো জানতো কিন্তু এরপরও মানতো না এক দল আছে অশিক্ষিত জানেই না বুঝেই না আবু জাহেল জানতো বুঝতো এরপরও মানতো না আল্লাহর রাসূল বলেন জানে বুঝে মানে না যে এটাই আশ্চর্যের ব্যাপার আর তোমরা যে মানছো আবু বকর আর উমরে মানছো আলীয়ে মানছো এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় আলী তো চাচা তো ভাই আলী হুজুরের ঘরেই থাকতো হুজুর তো আলীকে লালন পালন করছে আবু বকর বাল্য বন্ধু জায়েদ মুসলমান হয়েছে খাদিজা হুজুর বলে একটাও আশ্চর্যের ব্যাপার না আমার বেগম ইয়া খাদিজা যদি আমার ঈমান না আনে তো কেই মানান তো খাদিজার ঈমানকে আশ্চর্য ধরনের ঈমান এখন তিনটা জবাবে একটাও কাম হইল না ফেরেশতাদের ঈমান আশ্চর্য ধরনের ঈমান আল্লাহর রাসূল মানেন না নবীদের ঈমান আশ্চর্য ধরনের ঈমান নবী তাও মানেন না সাহাবায়ে কেরামের ঈমান আশ্চর্য ধরনের ঈমান এটাও নবী মানেন না যে তোমাদের ঈমান আশ্চর্য না ঈমান না না আশ্চর্য আমার চাচা আবু তালিব 40 বছর আমারে দেখলো মানলো না কেন আবু জেলে সব জানতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় বেড়াইতে গেছে হুজুর খেলাধুলা যাইতেন না বাল্য বন্ধু নিয়ে আড্ডা মারন এগুলা হুজুরের ছিল না ছোটবেলায় আল্লাহ অপারেশন করে সব বাইর করে দিছে আমরা তো কই খেলাধুলা না গেলে ব্রেন বাড়ে না বনভোজনে যাও রং তামসা যাও পার্কে যাও নবী কোথাও নাই এরা চাইছিল বিয়া সাদির মধ্যে নিয়ে যাইব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চারা আছে বংশের বনু হাশিমে কে তোমার কিচ্ছু পাওয়া যায় না মিয়া তুমি দেখতেও সুন্দর ভাষাও সুন্দর চলো বিয়ার মধ্যে খুব আনন্দ আছে
কি আছে নাইস আছে কি আছে গান আছে দেখো কি মজা ইয়া দেখো আমার বংশের বিয়া হয় তোমার কোনোদিন পাওয়া যায় না সমান সমান বয়সের যারা আছে সবে ধরছে যাইতে হুজুর আমার তো বালা লাগে না নবীর ছোটবেলায় অপারেশন করি আল্লাহ তাআলা সব বাইর করে দিবেন কিচ্ছু ভালো লাগে না তারা কয় না ভালো লাগুক আর না লাগুক আজকে যাওন লাগবে মোল্লার ভূতো মদ খায় কোন সময় যখন খারাপ সংস্রবে চলে যায় তখন সাথীরা কয় এই মোল্লাগিরি আর থাকতো না আজকে যাওন লাগবো আমরা সাথে মদ খেতে যাওন লাগবো গানে যাওন লাগবো সিনেমায় খারাপ সংস্রবে ছেলেবেলেদেরকে খারাপ করে আল্লাহ রাসূল সাল্লাম খারাপ সংস্রবে কোনোদিন যাইতেন না পারতো না নিত এইবার ধরছে কয় জোর করে নিম আট দশজনে লইছে কান্দ তুই যাইতে না আমরা যাই সবসময় তুই আমরার বংশের লোক বোন হাসিমের ছেলে যাবে না তো তারা জবরদস্তি করে ধরছে কান্দ লই লইছে হুজুর সাহেব নিজের ঘটনা নিজেই বলেন যখন তারা আমার কান্দ উঠাইছে এই পর্যন্ত আমি জানি কিন্তু এরপরে আর কিছু বলতে পারি না আমার ঘুম লেগে গেছে তারা নিজে কান্দে ঘাস ঘাস লয় না কান্দে কামলারা নিবই আজকে জবরদস্তি এরপরে তো আমি কইতে পারি দেখছি ঘুম লেগে গেছে এখন যখন ঘুম লাগছে তো যারা কান্দে নিছিল তারা বুঝলো যে বহুত পাহাড় বুধে কান্দে লইছে শরীরে তো ভার করে দিছেন তারা নিবার মতো না রাস্তায় নিয়ে হলাই দিছে আমও যাইব চলাও যাইব তার জন্য আমাদেরও তামসা যাইব হ্যাঁ তারও নিতে পারতাম না আমরাও যাইতে পারতাম চল ফেলাই দেই রাস্তার কিনারে ফেলাই গেছে তারা গেছে বিয়ার মধ্যে এখানে নাইস আছে গান আছে কত কিছু আছে বিয়া সাদির মধ্যে কত আনন্দ হয় বাপরে বাপ অনেক কান পরে হুজুরের ঘুম ভাঙছে হুজুর নিজে বলেন দেখলাম আমি রাস্তার কিনারে পড়ে রয়েছি আরে এখানে আইলাম করতে হুজুর বলে আমার স্মরণ হইলো যে আমারে তো তারা বিয়ার মধ্যে নিবার লাগে চাইছিল আমারে কান্দে লইছিল এই পর্যন্ত ইয়াদ আছে মনে হয় পারছে না ফালাই গেছে নবীকে কোনোদিন খারাপ সমুচে নিতে পারে নাই একা একা ঘুরাইতেন আবু জাহেলা লাগাল পাইছে রাস্তায় বাদি যা সন্দেহ হয়ে গেছে বাড়ি যাইবে না আবু জাহেলা কয় তোমারে নেওয়ার দরকার কারণ মানুষ কইব যে মুরব্বী মানুষ আবু জাহেল তার সঙ্গে আছে উঠ আর ভাতিজারে পাইল এটি মোহাম্মদকে সম্মান করতো নি না করতো না মহব্বত করতো নি না করতো না সারা দেশের মানুষে করতো কেলে কি করতো এই ছেলেরে দেখাইয়া দাদা আব্দুল মোত্তালিব দোয়া করছেন আসমান থেকে বৃষ্টি করছে নগদ ঘটনা তো সবেরই জানা সবই মহব্বত করতো আবু জাহেলে করবে না আবু জাহেলও করতো বাতিজারে ফালাইয়া কেমনে যাই উটের মধ্যে উঠো কিন্তু উঠে তো নেয় না উঠে নেয় না উঠে রাগ করছে নিবে না এখন আবু জাহেল একবার দুইবার তিনবার চেষ্টা করছে উটের উপরে উড়ায় উঠ যায় না লামাইয়া দিলে ঠিকই যায় এখন কয় বাতিজা এখন তো সর্বনাশ তোমার ফালাইয়ে যাই কেমনে নিয়ে যাই কেমনে নিব কেমনে উঠ যায় না ফেলাই যাই কেমনে আবু তালিব জিজ্ঞাসা করবে আবু জাহেল তুই আমার বাতিজারে ফাইলে রাস্তা ফালাই আইলে ছোট মানুষ মুসিবত পড়ছে আবু জাহেল কাতর হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম শিশু মুহাম্মদের কাছে বলে বাতিজা ইবনা আম্মি সাস্তল ভাই ইবনা আম্মি সাসাতো ভাই ইবনা আখি ভাতিজা হে ভাতিজা তোরে নেই কেমনে আর ফালাইয়া যাই কেমনে কাতর হয়ে গেছে হুজুর কি বলেন ইয়া আম্মি ও চাচা তোমার নিয়ত খারাপ নাইলে উঠে নিত না গেলে এখন আবু জাহেলে কয় ওয়াল্লাহ বিল্লাহ এরা কয় লাত উজ্জার কসম খেয়ে কইতাছি আমার দিল একবারে ঠিক মহব্বতে অন্তর ভরা কিন্তু করব কি কৃত্রিমতা নাই নিব কেমনে উঠে যায় নাই না হুজুর টের পাইছেন কিন্তু আবু জাহেলের মস্তিষ্কে ধরে না আবু জাহেলের মস্তিষ্কে ধরে না উঠ কেন রাগ করছে কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অন্তর সজাগ বলেন চাচা উঠে নিব বাবু ডাকবো বলে কেমনে নিব বলে তুমি আমার সামনে বসাও হুজুর বুঝতে পারছেন উঠে কেন রাগ করছে যে ফিসি দিয়া বসায় মোটর সাইকেলের ফিসি দিয়া বসায় হুজুর ফললে বড়ুক মরুক আর নাতি হইলে গুনানো বসায় মোটর সাইকেলে ফিসে সামনে কুললো বসায় উঠে রাগ করছে নবী হবে বিশ্ব নবী তুই ফিসিতে বসাইছস বেয়াদব আমি আর যাইতে মইনা মক্কা স্ট্রাইক করছে হুজুর টের পাইছেন উঠ কেন যায় না কিন্তু আবু জাহেলের মাথায় ধরে না আচ্ছা সামনে বসাইলে যাইব বলে হ্যাঁ পরীক্ষা করো
যখন উঠাইয়া সামনে বসাইছে আবু জাহেলের সামনে কুলে, এইবার উঠে দৌড় দিছে যে টাইম মেক আপ করবার জন্য, বস লস করছিল টাইম, এখন দৌড় একবার আবু তালিবের বাড়ির সামনে নেয়া থামছে। এক মাস কে নাড়তে উঠে ফুর্তি কত, উঠে চিনে না চিনে, আবু জাহেল চিনে না চিনে দিছে উঠে যে উনি কে, তুই পিছিয়ে দে বসাইছস। আচ্ছা এই ঘটনাকে আবু জাহেল দেখছে না, দেখছে, এরপরেও মানে না। এই জন্য আল্লাহ রসুল বলে যারা ইমান আনছে না এদের উপরে আশ্চর্য লাগে, আমার এসব দেখলো 40 বছর পর্যন্ত। আল্লাহ রসুল বলে আফালা তাকিলুন, তোদের একটারও মাথা নাই, একটারও আকল বুদ্ধি নাই, 40 বছর পর্যন্ত আমার দেখছ এরপরে তোরা ইমান আনস না। ইমান না আনাটা আশ্চর্যের ব্যাপার, যারা তোমরা ইমান আনছ কোনো আশ্চর্যের ব্যাপার। আবদুল্লাহ ইবনে সালাম চেহারা দেখে মুসলমান হয়ে গেছে, সালমান এবারে করতে গেছে হুজুরে দেখেই মুসলমান হয়ে গেছে, আর নিজের ঘরে চাচা মুসলমান হয় না, আবুল আহাব মুসলমান হয় না। এই জন্য যারা ইসলাম কবুল করেছে আল্লাহর নবী বলেন মনে করো না তোমাদের ইমানটা খুব আশ্চর্য, যারা ইমান আনলো না সেইটা আশ্চর্যের ব্যাপার। এবার সাহাবায়ে কেরাম সারেন্ডার করলেন, হুজুর বুঝতে পারছি না, জবাব কি হবে, আশ্চর্য ধরনের ইমান কার, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহই জানেন আর আল্লাহর রাসূল জানেন। আমরা তো তিন জবাব দিলাম, একটাও তো কাজে লাগলো না, মিস আগে তো জবাবই দিতে পারে নাই, হাদিসুনি মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, এবার জবাব দিলে তো একটাও ঠিক না। এবার সাহাবারা সারেন্ডার করছে, প্রশ্ন ছিল আইয়ুকুম আজাবু ইলাইকুম ইমানা, আশ্চর্য ধরনের ইমান কার, হুজুর বলেন শুনো, আজাবুকুম ইলাইয়া ঈমানান লাকাউমুন ইয়াকুনুনা মিন বাদি ওয়া লাম ইয়ারাউনী ওয়া ইয়াজিদুনা সুহফান ফীহা কুতুবু ইউমিনুনা বিমা ফীহা। আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, আশ্চর্য ধরনের ঈমান ওই সব লোকের যারা আমার পরে দুনিয়াতে আসবে, আমার দেখছে না, সাহাবাও দেখছে না, মঈনুদ্দিন চিশতিকেও দেখছে না, থাকে কোথায় রাশিয়া, থাকে কোথায় অস্ট্রেলিয়া, থাকে কোথায় জার্মান, থাকে কোথায় জাপান, থাকে কোথায় থাইল্যান্ড, দুনিয়ার কোনা কোনা চীন, এরার না মুসলমানের সমাবেশ, না মুসলমানের পরিবেশ, না সমাজ ইসলামে, না কোরআন কিতাব আছে, কিচ্ছুই নাই। এরপরও নবীর খবর যখন পাইছে, বই পুস্তকে যখন দেখছে বিশ্বনবী আসবেন, বিশ্বনবীর চেহারা এরকম, বিশ্বনবীর দাঁত এরকম, বিশ্বনবীর মর্যাদা শুনছে, ওই সব কিতাব দেখা পড়িয়া বই নবীর জিন্দেগানে আসেনি দুনিয়াতে, না নাই বই পুস্তকে পড়ছে, কোরআনটাই তো নবীর জিন্দেগি, নবীর সিরত পড়িয়া এরপরে ঈমান আনছে। বিশ্বনবীকে দেখে নাই, সাহাবাদেরকেও দেখে নাই, উহুদ বদরের যুদ্ধও দেখে নাই, কাবা শরীফ মদিনা শরীফও দেখে নাই, দুনিয়ার এক কোনায় পয়ে রইছে, আর এরপরে ইসলাম সত্য ধর্ম কবুল করেছে। আল্লাহ রাসূল বলেন ওই যে আইব আখেরি জামানায়, এদের ঈমান আশ্চর্য ধরনের ঈমান, তোমাদের ঈমান আশ্চর্য ধরনের ঈমান নয়, আমাকেও দেখলো না, আমার সাহাবাদেরকেও দেখলো না, মুসলমানদের ইসলামের কোনো মুজিজাও দেখলো না, পাইছে শুধু কিতাব। বখারি শরীফ পাইল, তিরমিজি শরীফ পাইল, সময়লে তিরমিজি পাইল, বই পড়লো, কোরআন শরীফ পড়লো, ইংরেজি কোরআন শরীফ পড়লো, বাংলা কোরআন শরীফ পড়লো, অনেকে ইংলিশ কোরআন শরীফ, এই যে টুইন টাওয়ারের পরে ইংরেজি কোরআন কি পর্যন্ত বিকছে, আমাদের কাছে রিপোর্ট চায় যে টুইন টাওয়ার বেঙ্গালি লোক হয় কই, উসামা কোন দেশ ওটা হ্যাঁ থেকে বেঙ্গালি লোক কেমনে, আরে কোরআনে কি শক্তি আছে বইরা দেখো, ইংলিশ কোরআন শরীফ যত কপি ইংলিশ মাঙ্গানো হয়েছে বাংলাদেশ থেকেও ইংলিশ কোরআন শরীফ বহুত আসছে, খালি পড়তে যায়, খালি পড়তে যায়, দেখতো ইসলামে কি আছে, ইসলামের কি না কোরআন শরীফে কি আছে, আর ফাদরির জ্বালা কোরআন শরীফে জ্বালাই নিতে চায়, না পারলেই ওই আমরা দেশ বাংলাতে বলে অশক্তির কু কুশক্তির বুঝলেন কথা, কুমন্ত্রণা বেশি, কুযুক্তি, যার শক্তি নাই কুযুক্তি, কুশক্তির কুযুক্তি, কোরআন শরীফ জ্বালাইয়া শেষ করতে পারবে না, কোরআন শরীফের মোকাবেলা করো, কোরআনের মধ্যে একটা আয়াত বানাইয়া দাও, আজ পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেছে, এদিকে তারা যে গেছে না, গেছে কোন দিকে, নবীকে মারো, সাহাবাদেরকে মারো, এদেরকে মারো, আরে কোরআনে কইতেছে একটা আয়াত বানাইয়া দিয়ালো, এখনো দিয়ে আয়াত রয়ে গেছে, একটা আয়াত বানাই দিলাম, কোরআন শরীফ শেষ করেন যাইব, এটা হলো মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া, কোরআন জ্বালাও, কোরআন পরিবর্তন করো, জ্বালাও, মুসলমানদেরকে
আল্লাহ পাক বুদ্ধি শিখাই দিয়েছেন, কও তোমরা কোরআনের মতো কোরআন বানিয়ে দাও। ব্রিটিশের আমলে হিন্দুস্তানও গেছে পাদ্রীরা কোরআন জ্বালাইতো, রহমতুল্লাহ কেরানীর সামনে হাজার হাজার কপি কোরআন জ্বালাইছে সেই ব্রিটিশের আমলে ভারত। রহমতুল্লাহ কেরানী এইরকম বিরাট মাহফিল হয়েছে বিতর্ক অনুষ্ঠান, খ্রিস্টানরা আল্লাহর ছেলে ঈসাকে বলে, রহমতুল্লাহ কেরানী বলেন আল্লাহর পুত্র ঈসা হইতে পারে না, মরিয়মের পুত্র। এটা নিয়ে অপহস বিতর্ক। রহমতুল্লাহ কেরানী যার কবর ইস্তাম্বুল, সেখানে চলে গেছিলেন ভারত থেকে। রহমতুল্লাহ কেরানী পাদ্রির সাথে বহস করবেন ভোরে, পাদ্রিকে বুঝাইতে চান এই যে সকালে কোরআনে মসজিদ বাবা জানা জ্বালায়, এই কোরআন জ্বালাইয়া ইসলাম ধ্বংস করা যাবে না। তখন রহমতুল্লাহ কেরানী হঠাৎ করে বলেন, এই মাহফিলে কোনো হাফিজ আসুনি, আমার একটা আয়াত বোঝার দরকার, জানার দরকার, আমি তো আয়াত খুঁজে পাইতেছি না। একসঙ্গে ফাদ্রির সামনে 2000 হাফিজ দাঁড়াইল, একটা মাহফিলে মাত্র সবই দাঁড়াইছে, কোন কোন আয়াত? ফাদ্রিরে কইলেন, আঙ্গুল দিয়া কোরআন জরিফ জ্বালাইয়া ভারত থেকে কোরআন মেটানো যাইবে না, অন্তরের মধ্যে আছে, হাফিজের সিনার মধ্যে কোরআন আছে, হাফিজ জ্বালাইবা কয়জন? আর সত্যিকারের হাফিজ যদি হয় তো জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না, দুনিয়ার আগুনও জ্বালাইতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন সত্যিকারের হাফিজ যদি হয়, হাফিজের সিনা জ্বালাইবা কেমনে, কাগজের কোরআন জ্বালাইতে পারবে? পাদ্রি বুঝতে পারলো ধরা পড়ে গেছে, কোরআন জ্বালাইয়া কোরআন শেষ করা যাবে। এক পাদ্রি গেছে দিল্লি, যাইয়া কয় বাইবেল হাতে করে নিছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির যুগ, জুম্মার নামাজের পরে দাঁড়াইছে উনি হাদিস পড়ান, সে আর এক মসজিদে যাইয়া পাদ্রি বাইবেল নিয়ে কয়, এই দেখো বাইবেল পরীক্ষা করবো আগুনে দিয়া, যদি বাইবেল মিথ্যা হয় চলে যাবে, বাইবেল যদি সত্য হয় আগুনে জ্বালাইতে পারবে না। হে মুসলমান তোমরা আসো এই আগুনের মধ্যে কোরআন দিয়ে পরীক্ষা করতে পারো, মুসলমানরা তো হবাক জুম্মার পরে হতো, আর এটা কি থাকো বাইবেল আগুনে দিব, আমরা কোরআন আগুনে দিতাম দিয়া পরীক্ষা করতাম। মুসলমান পাবলিকরা কোনো জবাব না দিয়া পাদ্রিয়ার ব্যাপারটা হইল, সে মেডিসিন লাগাই আনছে বাইবেলে, মেডিসিন পাদ্রি মেডিসিন লাগাই আনছে, জানে এটা আগুনে দিলে ধরতো না, আগুনে চলতো না। এরকম মেডিসিন আছে যারা ফায়ার সার্ভিসে যারা জামা মধ্যে লাগাই রাখে, এরা আগুনে ভিতরে দিয়ে দৌড়তে ধরে না, তো হেও মেডিসিন লাগাই আনছে আগুনে ধরতো না, এই জন্য তার ফাওয়ার। আমরা দেশি ভাষায় কই সুরের মগের গলা খুব লম্বা থাকে, দেশি ভাষা বুঝেন না আমার কথা, আপনারা গলা লম্বা, হে তো আসলে মেডিসিন লাগাই আনছে, কয় আমার বাইবেল চলবে না, কয় দিয়া পরীক্ষা করো বাইবেল সত্য না কোরআন সত্য, কোরআন আগুনে দেও। মুসলমানরা হতো বাকি দৌড় দিচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে, যে হুজুর আপনি হাদিস পড়াইবেন, ইসলাম শেষ কোরআন শেষ, বলে কি হয়েছে? বলে পাদ্রি তো বাইবেল লই আসে আগুনে পরীক্ষা করব, তারপর বাইবেল আগুনে জ্বলবে না, আমাদেরকে বলে কোরআন আগুনে দিয়ে পরীক্ষা করো, যদি কোরআন জ্বলিয়া যায় তো কোরআন মিথ্যা, আমার বাইবেল জ্বলবে না, চলেন আমার বাইবেল সত্য। আসলে কি বাইবেলের উপরে ইমান না ওষুধের উপরে ইমান? আরে কথা বলেন না, ফাদ্রির ইমানটা কার উপরে? ওষুধের উপরে, বাইবেলের উপরে তার ইমান নাই, ওষুধ লাগাই আনছে। মহাদিসে দেহলভি ফরানি থইয়া হাদিস থইয়ে দৌড় দিছে, ঠিকই তো এই হাদিস পড়াইব, এখানে কোরআন অস্বীকার করে কোরআন আগুনে জ্বালাইব, যে পাদ্রিরে পাইছেন বাইবেল তার হাতে, আপনি কি? বলে আমি মল্লী সাহেব। বলে কোরআন শরীফ আনছেন? আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে হলো কোরআন আগুনে দিতে হবো। শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলভির ইমান, বলেন বাইবেলও আগুনে দিতে আমি রাজি না, কোরআনও আগুনেতে রাজি না, এটাও পবিত্র কিতাব, এটা পবিত্র কিতাব, তোমারে আগুনে দিব আর আমার আগুনে দিব, দেখি আগুনে কারে জ্বালায় আর কারে জ্বালায়। শরীরে মেডিসিন লাগাইছে নি? শরীরে তো মেডিসিন লাগাইছে না, মেডিসিন তো লাগাই আনছে বাইবেলে। আর শাহ আব্দুল আজিম মহাদ্দিস ইমান, ইমান ওই রকম ইমানদার এই দুনিয়ার বুকে ইসলাম থেকে রাখছে, ইমানদার ইমানের মোকাবেলা আসিয়া মোকাবেলা করছেন ফেরাউনের সাথে, কিতাব দিয়া না ইমান দিয়া, ইমান দিয়া, ইমান দিয়া বিবি আসিয়া মোকাবেলা করছে। যেমনে শাহ সাহেব কইছেন আমার আগুন, শাহ সাহেবের ইমান হইল এই আগুনে আমার জ্বালাইতারতো না, এই আগুনে যদি জ্বালায় তো জাহান্নামের আগুনে ঠিক মুখে মন করে, দুজকের আগুন তো এই দুনিয়ার আগুনের চেয়ে 70 ডবল, দুনিয়ার আগুনে যদি আমার জ্বালায় তো জাহান্নামের আগুনে আমার থইব নাকি রাখবো,
সেটা তার 70 ডাবল তেজ বেশি ঈমান তো এরকম এই দুনিয়ার আগুন আমারে জ্বালাইতে পারে না আমি যদি কোরআনের উপরে আমল করে কোরআন ওয়ালা হইয়া থাকি চ্যালেঞ্জ করে বসে তোরে ভালাইবো আর আমারে ভালাইবো দেখি কেডা জ্বলে আর কেডা না তুই জ্বললে গেলে তুই মিথ্যাবাদী আমি যদি না জ্বলি তা আমি সত্যবাদী আর আমি যদি জ্বললে যাই তা আমি মিথ্যাবাদী আইতাছে রেডি আসি এখনো রেডি আইতাছে ওইখান থেকে সোজা বোম্বাই বোম্বাই থেকে ইংল্যান্ড চলে গেছে এই হলো পাদ্রীদের ষড়যন্ত্র সবসময় কোরআন জ্বালাইয়া কোনোদিন কেউ কোরআন মিটাইতে পারবে না হাফিজদের অন্তরে যে এক ছেলে বললো কিরকম লাগলো আমেরিকায় বসে বসে হাফিজ হইতেছে আল্লাহ পাক কবুল করুক একজনে আরো আছে না হাফিজ এরকম আমেরিকায় বসে বসে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ্চর্য ধরনের ঈমানদার ওইসব লোক যারা আমাকে পায় নাই এরপরে ঈমান ইসলাম নিয়া সারা দুনিয়াতে বিচরণ করবে কোথায় চিন এরা হজ করতে আসে কোথাও বুঝে না কেউ বুঝাই তো পারে না বুঝে না যারা হজে যান চীন দেশ থেকে হজে আসে কোথায় দুনিয়ার এক কোনাত পড়ে রয়েছে এরপরে কোরআন মাদ্রাসাও আছে চীনে কোথায় দুনিয়ার কোনায় কোনায় আজকে দেখে মুসলমান পাইবেন না আপনি তবলিগ জামাত যায় তালাশ করতে করতে যায় যায় নামাজের জায়গা পাওয়া যায় মসজিদ পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে আশ্চর্য ধরনের ইমান কার ইমান যারা আখির জমানায় আসবে আল্লাহর রাসূল বলেন এদের ইমান আশ্চর্য ধরনের ইমান সাহাবাদেরকে বলেন তোমরা যা আমল করো আখির জমানায় একটা উম্মত 10 ভাগের এক ভাগ আমল করলেই তাদের মুক্তি হবে তাদের মুক্তি সুবহানাল্লাহ হুজুর বলেন সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলেন হে আমার সাহাবারা আখির জমানা ফিতনার জমানায় কোরআন জ্বালাইবো কাদিয়ানি আইবো বন্ড আইবো দজ্জালের চেলারা আইবো দজ্জাল আইবো ওই সময় একজন ইমানদারের দাম হবে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন তোমাদের মতো 50 জনের সমান তোমরা তো আমারে পাইছো দজ্জালের মাকাল আমি করব যুদ্ধের ময়দানে আমি তোমাদের সঙ্গে থাকি তোমরা বেমার হইলে থুতু দিলে শেষ হাতাইয়া দিলে ইমাম তাজা হয়ে যায় আমাকে দেখলে পরে শয়তান দূর হয়ে যায় এমন সময় আসবে একজন ইমানদার ইমান ঠিকানো মুশকিল কি বেরিবে দজ্জাল বাহির হবে দজ্জালের আগে দজ্জালের চেলা বাহির হইব বর্তমান দুনিয়াতে দজ্জালের চেলা আছে না নাই বহু চেলা বহু চেলা বহু চেলা এই চেলারার আক্রমণের পর ইমানদার ইমানকে ঠিক রাখবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আখির জামানার ইমানদার আমার নবীর উম্মতের ইমানদার হুজুর বলেন তোমাদের মতো 50 জনের সাহাবাদের সমান স্বভাব দেওয়া হবে আশ্চর্য কথা না আগে শুনছেন সাহাবাদের ইতিহাস সামান্য আবার এক সাহাবি প্রশ্ন করে কথা বুঝার জন্য প্রশ্ন এটা কোনো আপত্তি করে না বুঝতে চাইতেছেন হুজুর কথাটা বুঝলাম না মনে হয় 50 জন সমান হইব আমেরিকাতে যারা বসবাস করে আরো তো মুসলমান আছে আমেরিকাতে একজন ফাক্কা মুসলমান আর একজন আদগান্যা মুসলমান ওই হেরার 50 জনের সমান হইব একজনের দাম উত্তর বুঝার জন্য বলেন আজর খামসিনা রাজুলাম মিনহুম আমিন্না তাদের 50 জনের সমান নাকি সত্যি আমাদের মতো 50 জনের সমান আবার কথাটা রিটার্ন দিয়েছেন বুঝার জন্য 50 জনের সমান হইব তাদের মতো 50 জন আছে এরা যারা এত মজবুত না আর একজন মজবুত ইমানদার তাদের মধ্যকার থেকে 50 জনের সমান হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রিটার্ন দিয়েছেন বাল আজরু খামসিনা রাজুলাম মিনকুম মনে করো তোমাদের মতো 50 জন সাহাবার সমান স্বভাব দেওয়া তাহলে অর্থ দাঁড়াইলো আয়েশা একজন সাহাবিয়া আর একজন মহিলা আমেরিকার মতো চীনের মতো রাশিয়ার মধ্যে থেকে যদি ইমান পাক্কা থাকে আর ইমানের উপরে থাকতে পারে শরীয়তের মতো চলে আর কোন বেঈমানে মানে না তাহলে 50 জন আয়েশা সমান সওয়াব তাকে দেওয়া হবে এই তো অর্থ দাঁড়াইলো একজন যদি এরকম মজবুত থাকতে পারে তো 50 জন বিলালের সমান সওয়াব দেওয়া হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহনুল আখিরুনা সাবিক এগুলা সব হাদিস বলছি আপনাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু বলেন আমরা দুনিয়াতে শেষে আসছি হুজুর বলেন আমি শেষ নবী তোমরা শেষ উম্মত কিন্তু বেহেশত যাব আমরা আগে কবর থেকে উঠবো আমরা আগে হুজুর বলেন আইসি শেষে যাব আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সবের আগে কবর থেকে উঠবে ডাইন দিকে আবু বকর বাম দিকে উমর এরপরে হিসাব কিতাব হবে আমাদের আগে আইসি কিন্তু সবের শেষে আর হিসাব কিতাব আমরা আগে লাইনে বললাম শেষে ডাইকে নিয়ে অফিসারে তোমরা আগে পাস তোমরা আগে পাস
হজের সময় আটকিলাম জেদ্দা জেদ্দা আটকিলাম এই বছর নিয়া গেল রিয়াদ আমাদের বোর্ডিং কার্ড আছে এরপর জাহাজে নেয় না বাংলাদেশ সিট নেই বিচার কে করবো এক একদিন এক রাত থাকতে হইল এরপরও আমাদেরকে নিয়ে গেল রিয়াদ তখন রিয়াদ যখন নিছে তারও তো মানুষের বোর্ডিং কার্ড আছে আমাদেরও বোর্ডিং কার্ড আছে কিন্তু অফিসার আমাদেরকে আগে এরা জেদ্দার থেকে আইসে এরা গতকালকে টিকিট আছিল আজকে আমরা আগে নিয়া অফিসারে বসাইয়া কি মান ইজ্জত আমাদেরকে আগে নিয়া এরা আগে দিল এরা তো লাইনে ফিসে আছে ডাইকে নিয়া সবরে আগে পাস করে দিছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন আমরা আগে আমরা পিছনে দুনিয়াতে আসছি কিন্তু হিসাব কিতাব যখন আরম্ভ হবে আমার উম্মতের আগে আরম্ভ হুজুর বলেন যখন আমার উম্মতের হিসাব আরম্ভ হবে তখন আমি কাছে দাঁড়াইয়া দেখবো আমার উম্মতের হিসাব কেমন করে যখন আমার উম্মত ফলসেরাত পার হবে আমি দেখবো আমার উম্মতের ফলসেরাত কেমনে পার হয় দুই এরপরে আল্লাহ রাসূল সাল্লাম বলেন এরপরে হাউজে কাউসারে দাঁড়াইয়া থাকবো আমার উম্মতকে হাউজে কাউসারের পানি খাওয়াবো সরকার দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বেহেশতের চাবি থাকবে আমার কাছে আমি না খুললে আর কেউ খুলে দিবে না কিন্তু আমার কাছে চাবি থাকা সত্ত্বেও আমি তো এক নম্বর কিন্তু সব প্রথম বেহেশতের মধ্যে যে ব্যক্তি ঢুকবে সেই ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি না যাওয়া পর্যন্ত ক্লিয়ারেন্স নাই প্রধানমন্ত্রীর গাড়ি আগে না গেলে আর কেউ ক্লিয়ারেন্স নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লিয়ারেন্স পাইবেন সবের আগে সারা পৃথিবীর মধ্যে নবীর হাতে চাবি কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরও বলেন চাবি আমার হাতে আমাকে বেহেশতে ওপেন করে দেওয়া হয়েছে কিন্তু এরপরে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে ওই বেহেশত পাইয়াও আমি ভিতরে ঢুকবো না ভিতরে ঢুকবো না একটা একটা করে উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করার পরে এরপরে আমি যে বেহেশতের মধ্যে জায়গা নিব যেই জায়গার নাম হলো মাকাম মাহমুদা আমরা উম্মত এমন নবীর উম্মত চার কথা হলো কেমন নবী পাইছি রহমতুল্লাহ আলামিন পাইছি আছে কেউ আমাদের জন্য সুপারিশ করবে এছাড়া পৃথিবীর মধ্যে কেউ নাই কেউ আছে আমাদের লাইন ক্লিয়ার দিত কেউ নাই নবী সুপারিশ করবেন সারা দুনিয়ার মানুষের জন্য সুপারিশ কিসের করবেন কিসের করবেন বিচার হোক আটকে নাই 50,000 বছর চলে গেছে বিচার নেই এখানে ময়দানে হাসরে আটকা তো সুপারিশ করবেন সারা পৃথিবীর মানুষের জন্য না খালি উম্মতে মুহাম্মদের জন্য বিচার হোক যখন বিচার গ্রান্ট হয়ে যাবে তখন আল্লাহ রসুল বলবেন আমার উম্মতের বিচার আগে হোক কিন্তু কোনো উম্মত প্রশ্ন করবে না যেটা স্বজন প্রীতি এতক্ষণ তুমি সুপারিশ করলে সারা বিশ্ব মানবের জন্য আর এখন তুমি তোমার উম্মতের জন্য তারাও জানে মুসা আলাইহিস সালামের উম্মত জানে নূহ আলাইহিস সালামের উম্মত জানে ঈসা আলাইহিস সালামের উম্মত জানে সমস্ত পয়গম্বররা জানে আখির জমানার উম্মত যত সময় পর্যন্ত আগে না যাবে কোন উম্মতের জন্য ক্লিয়ারেন্স পাওয়া যাবে না এই জন্য কেউ এই প্রশ্ন করবে না যারা আহিল তুমি আছে সে আগে আগে জানে যে আমাদের ক্লিয়ারেন্স হবে না এই জন্য কেউ আপত্তি করবে না আল্লাহর রসুল ক্লিয়ারেন্স করে দিবেন উম্মতে মুহাম্মদের জন্য আগে যাও আইলা দুনিয়াতে শেষে বেহেশতে যাইবা সবের আগে সুবহানাল্লাহ বলেন নাহনুল আখিরুনা সাবিকুন হুজুর বলেন আসছে দুনিয়াতে শেষে বেহেশতে যাইবো আমরা আগে এই নবীর উম্মত আজকে এরপরেও হুজুর সালামের আদর্শ মানতে চায় না এই হাদিসটা আপনাদের কাছে প্রথমেই তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আমরা আদায় করি যে ইসলাম ধর্ম আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সত্য ধর্ম না কোনো সন্দেহ আছে আবার যদি কয়ে সবটাই ঠিক আছে এটাই বেইমান এর ইসলাম কবুল হয় না ইসলাম ধর্মের আকীদার প্রথম শর্ত হইল এই কথা বলতে হবে ইসলাম সত্য আর ইসলাম ছাড়া যত ধর্মের নামে দুনিয়াতে প্রচলিত আছে একটাকেও আমি সমর্থন করি না বরং ঘৃণা পোষণ করি এই কথা না বলা পর্যন্ত ইসলাম মুসলমান হয় না মুসলমান কয় এটাও ঠিক এটাও ঠিক দুনিয়া জুড়া ঘোরা এখন ধর্ম সবটাই ঠিক নাউজুবিল্লাহ বলে সে কোনোদিন মুসলমান হইতে পারে না ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন তা আল্লাহর ঘোষণাই তো মানতে হইব তোমার মন গড়া যুক্তি এত কাম হইত না ধর্ম থাকলে একটাই আছে ইসলাম এখন ইসলামের মুসলমান ইসলাম ধর্ম মানলো মুসলমান কিন্তু গুনাগার পাপি গুনাগার পাপি তো আল্লাহ তালা জেল দেন মানে জাহান্নাম হইল জেল গুনার কারণে জেল যাইব তো কোরআন শরীফ আছে রুবামা ইয়াবাদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন তাফসীরের কিতাবে হাদিস বর্ণনা করেন যে যখন জেল যাইব মানুষ
দুনিয়াতে চুরির জন্য যায়, রেন্ডিবাজের জন্য যায়, মদ খাওয়ার জন্য যায়, জুয়ার জন্য যায়, নারী নির্যাতনের জন্য কত কারণে জেলের মধ্যে যায়, যায় না? সবের অপরাধ কি একরকম? তো জাহান্নামেও যাইব বিভিন্ন অপরাধে, কেউ নামাজ ছাড়ার কারণে, কেউ চুরি করার কারণে, কেউ গীবত করার কারণে। কিন্তু দু জায়গায় যাওয়ার আগে আল্লাহ সুযোগ দিয়েছেন মৃত্যু পর্যন্ত। এর আগে যদি তওবা করে তুমি পরিষ্কার হয়ে যাও তো জাহান্নামের আগুন তোমার জন্য হারাম দিবে না। তুমি যে পরিষ্কার হইছো না, এখন তোমাদেরকে দু জায়গা দিয়েই পরিষ্কার করতে, লোহার জঙ্কার পরিষ্কার করে আগুন দিয়া পরিষ্কার করার টাইম মৃত্যু পর্যন্ত আপনাকে টাইম দেওয়া হয়েছে। মৃত্যুর 10 মিনিট আগে তবা টবা করে পাকসাপ হয়ে গেছে, ভাগ্য ভালো, জিন্দেগানে সব গুণা মাফ, আর যত গুণা করছে এর বদলা আমল নামার মধ্যে নেকি লেগে দিয়ে দিবেন আল্লাহ পাক। মরবার 10 মিনিট আগে তবা করে পরিষ্কার হয়ে গেছে। অনেকেই আছে পাপ করে অন্যায় করে মক্কা শরীফ যে এমন তবা করে মরিয়াও যায়, এই হওয়া যায় মরে না। আল্লাহ রে, এই মানুষটা তো এরকম ছিল না, কত আকাম কুকাম করছে, হজের মধ্যে আইসে, তার তওবা কবুল হয়ে গেছে, মক্কা শরীফ মরে গেছে। যে হজে যাইয়া মরল, হজের পরে সে যদি মারা যায়, আল্লাহ রসুল বলেন নেমন নতুন মায়ের ঘর থেকে জন্ম লাভ করলো, বেশ ভালো, তার জন্য তো আর জাহান্নামের প্রশ্নই নেই। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমাকে সুযোগ দেওয়া হয়েছে, তওবা করে পরিষ্কার হয়ে যাও। এমন ময়লা রয়ে গেছে পরিষ্কার হয় নাই, ময়লা নিয়ে আর বেহেশতে যেতে পারবেন না। বেহেশত পাক পরিষ্কার জায়গা, পাক পরিষ্কার হয়ে যাইতে হবে। তো আল্লাহ হুকুম দিবেন যাও দুজো 1 লাখ বছর থাকো, তোমার যে পাপ পরিষ্কার করার জন্য কত বছর শাস্তি? 1 লক্ষ বছর। কেউ যে আজীবন কারাদণ্ড, কেউ যে 20 বছর মেয়াদি আদালতে। এক ওয়াক্ত নামাজের জন্য 2 কোটি 88 লক্ষ বছর জ্বলতে হবে, তাহলে ময়লা পরিষ্কার হইব। আর দুনিয়া থাকতে যদি ময়লা পরিষ্কার করে লাই, নমাজ কজা করে লাই, তওবা করে আর দিবনে আল্লাহ জাহান্নাম দিত না। তো দুজন অনেকেই যাবে, সেই দুজন জেলের মধ্যে ডাকাতও আছে, চোরও আছে, মৌলী সাহেবও আছে, ইমাম সাহেবও আছে। ইমাম সাহেব মিথ্যা কেসে জেলের মধ্যে আটকা পড়ছে, ডাকাতেও আটকা পড়ছে, মিথ্যা কেসে আটকা পড়ছে। আর একজন আছে রাষ্ট্রদ্রোহী, হেও জেলের মধ্যে আছে। বিভিন্ন রকমের মানুষ আছে। এখন দুজনের মধ্যে যখন যাবে, একদল মানুষ মুসলমান আর একদল মানুষ কাফের, একদল মানুষ নাস্তিক মুরতাদ বেঈমান, এরার জীবনও মুক্তির কোনো আশা নাই। মুক্তির আশা ইমানদার, ইমান আছে, ধুলা কণা বালুর মতো ইমান আছে, একদিন না একদিন সে মুক্তি পাবে। একদল মানুষ আল্লাহর হুকুম পাইব, মেয়াদ শেষ হয়ে গেছে, অথবা নবীর সুপারিশ, না হলে ছোট বাচ্চার সুপারিশ, না হলে আলেম ওলামার সুপারিশ, বিভিন্ন সুপারিশের কারণে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে চলে যেতেছে। আচ্ছা, জেলের মধ্যে যারা গেছে এরা কইতো জেলের মধ্যে একটা খাতির হয়, অনুরোধ দুস্তি হয়, দুইটি ডাকাত যাইয়া জেলের মধ্যে পরিচয় হয়েছে, দুইটাই খুনি জেলের মধ্যে যেয়ে পরিচয় হয়েছে, দুইজনই অসুস্থ হসপিটালে যেয়ে পরিচয় হয়, এরকম জেলের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের পরিচয়, বন্ধুত্ব হয়। ভাই যাও, তুমি কোন কেসে? বলে খুনের কেসে। বলে আমিও খুনের কেসে। তুমি কোন কেসে? স্মাগলার। বলে আমারও তো এই আইনে ফেলাইছে স্মাগলার, সরকারি মাল আত্মসাত করছি, এই কারণে মইন সরকারে জেলও দিছে। তোমারও? বলে আমারও এই এই কারণে জেলও দিছে। কয়েকদিন পরে দেখা যায় একজনের অর্ডার আয়ে পড়ছে মুক্তি, তদবির তদবির হয়েছে, এখন জায়গা ওখান যে রইয়া গেল হে কান্দে, হা হা ভাই তুই তো মুক্তি পেয়েছিস, আমার জানি কোন দিন জামিন হইব মুক্ত। 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, তোর চৌকের সামনে আরেকজন মুক্তি পাইয়া চলে যেতেছে, এখন পয়সা পয়সা কান্দে, আমার তো কোনো আশা নাই, আমার কেউ তদবির করণেওয়ালাও নাই, আমার ছেলে মেয়েও নাই, চাষাও নাই, মন্ত্রীও নাই, মিনিস্টারও নাই, কেডাই তদবির করবো? যাও তোমার ভাগ্য। একটা দৃষ্টান্ত দিলাম, জাহান্নাম থেকে যখন মুসলমানরা মুক্তি পাইবে ইসলামের কারণে, নবীর সুপারিশের কারণে, আলিম ওলামাদের সুপারিশের কারণে, মেয়াদ শেষ মুক্তি পাইয়া জায়গা, তখন যারা কাফির বেঈমান নাস্তিক মুরতাদ আছে, যাদের ঈমান নাই, এরা আফসোস করিয়া বলবে হায় রে হায়, যদিও গুনাহগার মুসলমান হইতাম, যদিও নামে মুসলমান হইতাম, তবুও তো আমার জন্য সুপারিশ হয়তো মুক্তি পাইতাম। রুবামা ইয়াবাদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় হায়, নামে মুসলমান হইলেও সুপারিশ আর আশা ছিল, নবীও সুপারিশ করবেন,
কিরকম সুপারিশ করবেন? জল্লাদ কাংরা হয়ে গেছে, ইমান আছে কতটুকু? বালু কণার মতো। আল্লাহর নবী রহমতুল্লাহ আল্লাহর কাছে চাইবেন, এদেরকে মুক্তির জন্য আমাকে সুপারিশ করার অধিকার দাও। নবী অধিকার পাইবেন, আল্লাহ বাপ বলবেন তোমার অধিকার দিয়া দিলাম, যাকে পছন্দ করো দুজক থেকে মুক্তি করে দিয়া নিয়ে আসো। হুজুর দুজকের ভিতরে ঢুকবেন, যার মধ্যে ইমানের লক্ষণ পাইবেন তাকে টাইনা হুজুর সাল্লাম বেহেস্ত নিয়ে যাইবেন, নিয়া নিজের হাতে আবে হায়াত বেহেস্তের মধ্যে একটা নহর নদী আছে, এটার পানি লাগানির সাথে সাথে চেহারা চন্দ্র সূর্যের মতো হয়ে যায়। হুজুর এনার সুপারিশ করে আনবেন, ছোট ছোট হাফেজরা সুপারিশ করবে, ছোট ছোট বাচ্চারা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, তখন দেখবো মুসলমান একটাও নেই, জেলের মধ্যে মুসলমান একটাও নেই। জাহান্নাম গেছে ঠিকই, কাফিরদের সঙ্গে দুস্তি হয়েছে কিন্তু নাই সব পাই দিয়ে বসে, তখন কাফির আফসোস করবে কোরআনের কথা, হাই রে হাই যদি আমিও মুসলমান হইতাম। নাস্তিক কি মুসলমান? মুরতাদ কি মুসলমান? কাদিয়ানি কি মুসলমান? মুশরিক কি মুসলমান? যারা শিরিক করে ইসলাম তো থাকে না, গুনাগার মুসলমান, চুরি করলো, ডাকাতি করলো, বেনামাজি হইলো, এরা মুসলমান কিন্তু গুনাগার। এরা শাস্তি হইতে পারে, মরবার আগে পরিষ্কার হইতে পারে, যদি মরবার আগে পরিষ্কার না হয় দুজগ থাকবো, সুপারিশ চলতে থাকবো। লাস্ট সুপারিশ কে করবে? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরকম সুপারিশ করবেন? বালু কণার মতো ইমানের পরিচয় পাইলেও নবী দৌড়াইয়া দেবে, লক্ষ 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 মানুষকে সুপারিশ করে ব্যস্ত নেবেন। এরপর আল্লাহর রাসূল যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আর মানুষ হয়ে গেছে জাহান্নামে, এরা তো তোমারই বন্ধু, আমার শান্তি লাগে না, এরা দুজকের জন্য আংরা হয়ে গেছে, আমার আরো সুযোগ দাও, আমি আরো সুপারিশ করে জাহান্নাম থেকে বাইর করি। আল্লাহ কইবেন, যারার পরিচয় পাইছো তুমি ইমানের, এদেরকে তো নিয়ে আইছো, তোমার নাম রহমতুল্লিল আলমিন, কিন্তু আমার নাম তো রহমান, আমারও সুযোগ থাকা দরকার, আমি যে রহমান তোমার থেকে বড় রহমান, যার রহমতের কোনো সীমা নাই, আমারও সুযোগ থাকার স্কোপ থাকার দরকার, আমিও দুজক থেকে আমার বান্দাদেরকে উদ্ধার করব, যাদের ইমানের পরিচয় কেউর কাছে নাই, ফেরেশতার দায়িত্বও নাই, নবীর কাছেও নাই, একমাত্র আল্লাহই জানে না আলিমুল গায়ব, তার অন্তরে ইমানের লেশ আছে। যারার পরিচয় নবী পাইবেন উদ্ধার করে শেষ করবেন, যারার কাছে ফেরত তার ডায়েরিতে ইমান আছে এরারও সুপারিশ করে বাইর করবেন। এখন রয়ে গেছে কোটি কোটি মানুষ, কিন্তু এর মধ্যেও তার ভিতরে ইমানটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হিদিক নাই, মানে হুজুরের শরীয়ত তার কাছে নাই, হুজুরের সুন্নত তার কাছে নাই, কিন্তু তাওহীদ একত্ববাদের লেশ অন্তরে আছে, এটা কেউ জানে না। নবীর ডায়েরিতেও নাই, নবীর কাছে পরিচয় নাই, ফেরত তার ডায়েরিতে নেই, কিন্তু আল্লাহ আলিমুল গায়ব জানেন, অন্তরে আছে ইমানের লেশ। হুজুর সাল্লামকে আল্লাহ বলবেন, এখন তোমারটা শেষ, তুমি রহমতুল্লিল আলামিন, তুমি রহমতুল্লিল আলামিনের বিকাশ ঘটাইছো, আমি যে রহমান, আমার রহমানের বিকাশ হয়ে গেছে। আমার রহমানের অর্থ হলো যার রহমতের সীমা নাই, অসীম দয়ার মালিক, যার কোন নির্দিষ্ট সীমা রেখা নাই তাকে কি বলে? রহমান, রহমান বে ইনতেহা, বে হাদ, তার কোন সীমা রেখা নাই, এইটা আমি এখন আমার বিকাশ ঘটাইব। তো হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনেও আছে, আল্লাহ আমরা দেশি ভাষায় কয়ে খাবলা, একটা চঙ্গল এইভাবে একটা হাত মারবে, তো আল্লাহর পাঁচ আঙ্গুল তুমি চিন্তা করো আমাদের মতো আঙ্গুল না, ওয়াল আরযু জামিআন কাবযাতুহু ইয়াউমাল কিয়ামা, সারা বিশ্বের আল্লাহর মুঠির ভিতরে জায়গা হইব। আল্লাহ, আল্লাহর খাবলাটা চঙ্গলটা কিরকম হবে? আমরা কিরকম এক মিনিট বাতি ফেলে জায়গা সাত আসমান এক আঙ্গুলে, সাত জমিন এক আঙ্গুলে, আরো রয়েছে তিন আঙ্গুল, তাহলে বুঝো আল্লাহর খাবলাটা কত বড় হবে। এই খাবলা দিয়ে ধরবেন জাহান্নামে, এখন লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর মুঠির ভিতরে জায়গা হইব, এদেরকে নিয়ে বেহেস্তের মধ্যে ফালাইয়া দেবেন। বেহেস্তের মধ্যে ফালাইয়া এদের কোনো আমল বলতে কিচ্ছুই নাই, কিন্তু ইমান আছে, ইমান গুনান আছে, লুকেই আছে, ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমল ছাড়া বেহেস্তের মধ্যে দিয়া দিবেন। তখন তাদের নাম হবে কি? উতাকাউর রহমান, টাইটেল হবে একটা, উতাকাউর রহমান, রহমান রহিমের পক্ষ থেকে কোনো আমল ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে বেহেস্ত দিয়া দিয়েছেন।
নামই বা উতাকাউর রহমান রহমান এরাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আনছেন টাইটেল হবে বেহেশতের মধ্যে তো সবাই যেদিকে এরা যাইব বেহেশতে ওগুলো উতাকাউর রহমান তুমি উতাকাউর রহমানের দলের তুমি উতাকাউর রহমানের দলের কোটি কোটি মানুষকে আল্লাহ শেষ পর্যন্ত বেহেশতে করে পৌঁছাইবেন শাস্তির আগে না পড়ে শাস্তি ভোগ করার পরে আর মরবার আগে যদি তওবা করে পাক পরিষ্কার হয়ে যান তাহলে আর জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন লোক বেহেশতে যাবে যার কোনো আমলই নেই ঘটনা কি ঘটছে হুজুর সাম খয়বরের যুদ্ধে ঘটনা কি ঘটছে খয়বরের যুদ্ধে ঘটনা ঘটছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা কিল্লার ভিতর থেকে মারে কিল্লার ভিতর থেকে মারলে সাহাবারা বাইরে নবীও আছেন তো বললেন কিমার কাছে যাইও না কিল্লার কাছে যাইও না খয়বার তোমরা দূরে দূরে অবস্থান করো যাতে তীর উপরে না লাগে আর অবরোধ করার আগেও দেখি কয়দিন থাকতে পারে খয়বরের কিল্লার ভিতরে ইহুদিরা এটা হলো ঘটনা তো হুজুর দূরে দূরে আছেন সাহাবাদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছেন কারণ কাছে গেলেই ভিতর থেকে তীর মারে সাহাবারা শহীদ হয়ে যাবে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিক্ষিপ্ত করে দিয়েছেন যাতে কিল্লা থেকে তীর মারলে উপরে না লাগে অবরোধ এরাও বাইর হয় না উপর থেকে মারতে চায় তো সাহাবারা লাগালো পায় না তীরে ধরে না এখন কিল্লার ভিতরে যারা আছে এরার গরু ছাগল উট তাও কিল্লার ভিতরে আছে ছাগলের অভ্যাস কি ঘাস না পাইলে চিল্লা চিল্লি করে উট 40 দিন না খেয়ে থাকতে পারে চিল্লা চিল্লি করে না গাদায় অত চিল্লা চিল্লি করে না ছাগলের অভ্যাস খারাপ ঘরের মধ্যে বাইন্দা চলল রাত্রে দেখবেন চিল্লা চিল্লি করে এখন বহু ছাগল আছে কিল্লার ভিতরে পেটের বুকে এরা চিল্লা চিল্লি শুরু করছে এই চিৎকার ভে ভে করে তখন কিল্লার ভিতরে মালিক তো বিভিন্ন আছে ছাগলের এখন চাইয়ে দেখে সাহাবায়ে কেরাম দূরে দূরে আছেন এরা আওতার বাহিরে তো মালিকে বুদ্ধি করল এক কাম করে গোলামের নাম হইল আসওয়াদ কালো বিশ্রী গোলাম এই এক কাজ কর এই ছাগলের জ্বালায় তো জান বাঁচতেছে না মুসলমানরা দূরে আছে আমরা কিল্লার দরজা খুললে দিব ছাগল নিয়ে ওই পাহাড়ে জঙ্গলে চলে যাবে নিরাপদ ঘাস খাইলো নাই খাওক মরলে মরলো কিল্লার ভিতরে তো খালি চিৎকার করে ছাগলে এই বুদ্ধি করে গোলামরে কইছে আমরা কিল্লা দরজা খুললে দিব মুসলমানরা দূরে আছে তো ছাগল লইয়া পাহাড়ে চলে যাবে আমরা কিল্লার দরজা বন্ধ করে দিব তাই করলো এই গোলামরে ছাগল দিয়ে বাইর করে দিল মরলে মরলো যাও আমরা তো মুক্তি পাইলাম আমি এটার চিৎকারে তো সর্বনাশ বাইর করে গোলাম ছাগল নিয়ে পাহাড়ে গেছে ছাগল ছেড়ে দিছে পাহাড়ে এখন সে চিৎকার করে আর চিন্তাও করে যে কি ব্যাপার বুঝলাম না এখানে ঘেরাও করে রাখছে গেল মুসলমানদের কাছে ছাগল তো পাহাড়ে চলে গেছে এ গোলামের কোনো শিক্ষা দীক্ষা কিছু না গোলাম তো হাফসি গোলাম কালো বিশ্রী তার নাম ওই আসন যাইয়া খুঁজে মুসলমানরা জিজ্ঞাসা করে তোমরা এখানে কেল্লেকে ঘেরাও করে রাখছো বুঝলাম না আবার ইহুদিরা তীর নিয়ে তাকায় তোমরা দৌড়ে দূরে চলে যাও এইভাবে কেমনে চলবো কি চাও তোমরা বলে আমরা আইসি এদেরকে দাওয়াত দিবার জন্য এরা যদি কলিমা পড়ে মুসলমান হয়ে যায় আমরা সোজা চলে যাব আমাদের আর কোনো মকসুদ নাই লুটপাট করাও মকসুদ না এদের অর্থ সম্পদও আমাদের মকসুদ না আমাদের মকসুদ হইল এরা যদি কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমরা চলে যাব এদের মাল এদের সব কিছু এরার কাছে থাকবে আর যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম আমরা নবীর হুকুম এরা কলিমা না পড়বে অবরোধ করে আমরা আসি যদি যুদ্ধ করে যুদ্ধ হবে না হলে এমনি অবরোধ করে আসে গোলামে জিজ্ঞাসা করে এইসব তোমরা কে শিখাইছে তাহলে আমরা নবী আছে তো আমরা নবী শিখাই আমরা নবী সাথে করে লই আসি নবী কোন নেই বলে ওই দেখো তাঁবুর মধ্যে হুজুর 1 লাখ লাগে খেমার মধ্যে আসে এ গোলাম মানুষ কালো বিশ্রী ওই যে চলে গেছে নবীর দরবারে চেয়ারম্যানের দরবারও দাম দেয় না পিয়ে আর এমপির দরবারে দেবেন বহুত দূর আর মন্ত্রী তো 14 পর্দার ভিতরে বসা হ্যাঁ দেবেন আপনি এখানে নবী একা একা আল্লাহ বিল্লাহ করতেছে আবু বকর সিদ্দিক আলগা খেমায় উমর আলগা খেমায় নবী একটা আবাদত বন্দী করতেছে এখান থেকে ডিরেকশন যা দেওয়া হবে সব যে আসাইয়া দেয় সালাম কালাম হেসি না নাকি কিচ্ছু ছিলেন না যে আজকে তুমি নবী বলে হ্যাঁ আমি নবী
তুমি নবী বলা কেলে কি গানা আইছো বলে দাওয়াত দিবার জন্য আইছে এরা যদি কলিমা পড়ে লয় তো আমারও মুক্তি হলো তারারও মুক্তি হলো আমার আল্লাহ পাঠাইছেন মানুষকে কলিমার দাওয়াত দিবার জন্য তাদের অর্থও চাই না ছাগলও চাই না মালও চাই না কিল্লাও চাই না কিছুই দরকার নেই আচ্ছা তে কলিমা পড়লে কি হইব এগুলা আমি জিজ্ঞেস করে কলিমা পড়লে জিন্দেগানে সব গুনাহ মাফ খালি গুনাহই মাফ হইব মানে যত গুনাহ হইছে গুনার পরিবর্তে নেকিও আল্লাহ তাআলা দিয়া দিবেন ইবাদুল হাসান হাসানা গোলাম কয় আমি মুসলমান হইলে কি হইব কয় তুমি মুসলমান হইলো আমরার যেরকম ইসলামের দাম সমান সমান দাম কোনো ব্যস্কম নাই কালা মুসলমান আর ধলা মুসলমানের কোনো পার্থক্য নাই গোলাম আর মুনবের কোনো পার্থক্য নাই তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে জীবনের গুনার পরিবর্তে নেকি লেগে দেবে বলে তো আমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাই সাজা সরল মানুষ গোলাম লেহা পড়া নাই অশিক্ষিত হুজুর তাকে কলিমা পড়াইল লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর বললেন তুমি মুসলমান হয়ে গেছো তোমার মধ্যে আর আমার মধ্যে মানে মুসলমান হিসাবে কোনো পার্থক্য না তোমার হক আমার হক সমান আচ্ছা তাহলে এখন যদি তোমরা যুদ্ধ হয় আর যদি মারা যাও এরা বেইমান এরা ইহুদি এরা যদি সারেন্ডার না করে তো যুদ্ধ হইব মরলে কি মরলে শহীদ মরলে শহীদ বলে শহীদ হলে কি হয় বলে শহীদ হলে হিসাব সারা বেহেস্ত চলে যায় এর হিসাব কিতাব নেই শহীদের রক্ত রক্তের কালার হবে কিন্তু সুগন্ধ হবে মিস্কের মতো এর আর কোনো হিসাব কিতাব নেই আমি যদি শহীদ হয়ে যাই বলে তোমারও এই তোমারও এই বলে তো আমার ছুটি দাও আমি যাই কিল্লার সামনে যাই আমি শহীদ হতে চাই উজুর বলেন হইতো না এখন যদি তুমি যাও তাহলে আমারও বদনাম হবে তোমারও বদনাম হবে বলে কেমনে বলে তুমি লা ছাগল রাখাল তোমার ছাগল পাহাড়ে রইয়া গেছে তুমি আমানতদার 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 আমানত রাইখা যুদ্ধের ময়দানে তুমি শহীদ হইবা এই শহীদের কোনো কাজ হবে না এটা আল্লাহ কবুল করতো না দুই নম্বর আমার বদনাম হবে যে তাদের একজন রাখালকে আমি মুসলমান বানাইয়া তাদের ক্ষতি করলাম এটা হইতে পারে না তুমি এক কাম করো তোমার যদি শহীদ হইতে হয় তুমি ওই ছাগলকে আগে মালিকরারে সমঝাইয়াও ফিরিয়াও মালিকরারে আমানত সমঝাইয়াও আমানত তোমার ঘাড়ে ইসলাম এটাই শিখাইছে না তুমি যে দৌড়া শুয়ে দিয়ে যাইবা শহীদের সব আছে কিন্তু আমানত পৌঁছায় দেওয়া আর না হলে ইসলামেরও বদনাম হবে নবীরও বদনাম হবে এ কথা বুঝতে পারছে ইয়া ছাগল লাইনিয়া পাহাড় থেকে আইনে গেটের সামনে দাঁড়াইয়া এরপরে কইছে গেট খুলো তোমরা ছাগল তোমরা লইয়া যাও আমার হতে আমি যাই আমি কিন্তু মুসলমান তোমরা ছাগল তোমরা নিয়ে যাও হেফাজত করো আর আমি কিন্তু কলিমা পড়া মুসলমান হয়ে গেছি আর তোমাদের সাথে আমার কোনো কানেকশন নাই তোমরা গোলামে আমারে গোলাম বানাইছো তোমরা গোলাম লয়ে বয়ে দাও আমি আর তোমাদের ধার ধারি না আমি কিন্তু চলে যেতেছি এই কথা কইয়া সে মাল যা ছিল ছাগল নিয়ে গেটের সামনে নিয়ে গেছে এরা দরজা খুলছে ছাগল ভিতরে ঢুকাইছে হে এখান থেকে চলে আসে হে যে ঘোষণা দিল আমি মুসলমান তাদের গোলাম তাদের লাগছে খুব জ্বালা যন্ত্রণা আমাদের গোলাম আর হে মুসলমান হইয়া যায় ধরো তারে ধরো তারে কোন কিল্লার উপর থেকে তীর ছেড়ে দিছে এই গোলাম কিল্লার বাইরে ওই রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে একটা মানুষ হঠাৎ করে তীর লাগলো সাহাবারা দূর থেকে দেখছেন যে একটা মানুষ হঠাৎ করে তীর লাগলো সবার জন্য তো নিষেধ কিল্লার কাছে যাইও না যে হে কেন তীর লাগলো মারা গেল কিছু নির্ভীক সাহাবিরা ঢাল অস্ত্র শস্ত্র সাথে সজ্জিত হইয়া ওই এর কাছে গেলেন একটা লোক মারা গেছে মুসলমান নাকি যাই দেখেন কালো একটা গোলাম এ শহীদ হয়ে গেছে এখানে তীর লাগছে এ তারা তো চিনেন না তাদের সঙ্গে যারা আছে এ তো তারা সঙ্গী না হুজুর সাল্লাম দেখছেন আমার সাহাবারা ভিড় লাগাইছে এখানে কেন হুজুরের তাবু ছেড়ে দৌড়িয়েছেন অস্ত্র টস্ত্র লাগাইয়াছেন হুজুর যখন কাছে আইছেন সাহাবা একরাম দেখছেন হুজুর আইছে আইসাই হুজুর বলেন তোমরা সব সরো তোমরা সব সরো সব সরাইয়া দিছে কেলে কি বললেন সরাই দিছে সব সরো হুজুর কাছে গেছেন কাছে যাইয়া দেখেন ওই গোলাম একটু আগে মাত্র কলিমা পড়ে মুসলমান হইল এত ছাগল রাখাল আর এখনই আবার এ শহীদ হয়ে গেল হুজুর ঘটনা শুনাইলেন সাহাবা একরামকে এ মুসলমান
তোমরা চিন্তা একটু আগে যে মুসলমান হইছে আমার কাছে বলছিল শহীদ হওয়ার সওয়াব কি আমি তারে বলছিলাম শহীদ হওয়ার সওয়াব এই বেলা হিসাব বেরস্তে যাব তখন সে সাথে সাথেই চলছিল শহীদ হয়ে যাইতো আমি বলছিলাম সাগল আমানত আমানত পৌঁছে দিয়ে আসো তো আমানত পৌঁছে দিয়েছে সম্ভব এখন ইয়া শহীদ হয়ে গেছে তোমরা সব সরো সবরে সরায় দিছে হুজুর দেখা যায় নিজ শরীরে আয় পড়ছেন সাহাবারা আবার জিজ্ঞাসা করেন আমরা রে সরায় দিলেন আপনি তো আপনি কেন চলে আসলেন বলে আমি চলে আসছি তোমরা বুঝতে না আমি দেখলাম এই ছেলে আসমদকে নিবার জন্য বেহেস্তের হুররাই উপস্থিত বেহেস্তের সাত সজ্জা নিয়ে হুররা উপস্থিত এই হুরের মালিক হলো এই গোলাম আমার লজ্জা লাগছে এই গোলামের হুরের দিকে আমি কেমনে তাকাই এই জন্য আমি সরে আছি এই গোলামের হুর ইস্তেকবালের জন্য আসছে গোলামকে এরা তো আমি কিচ্ছু না আমার জন্য তাদেরকে দেখা যায় নাই এটা গোলামের জন্য হুর আইছে কাজী আমি লজ্জায় সরিয়া চলে আসছি এই হুররা এখানে তার ইস্তেকবাল দিবার জন্য আসছে এটার নাম হলো ইমান ইমান আছে ঠিকই কিন্তু ইমানের তো শক্তি নাই ইমান তো দুর্বল ওই গোলাম এরপরে আল্লাহর রাসূল হাদিস বললেন আমার উম্মতের মধ্যে এমন লোক হবে যে কোনো আমল ছাড়াই বেহেশতে চলে যাবে যেমন এই আসমত গোলামের কোনো আমল করার সুযোগই নেই ইমান আনার পরে কোনো আমল করতে পারে নাই ওই দিনই হাদিস বললেন যে আমার উম্মতের মধ্যে এমন লোক হবে যে কোনো আমল নাই এরপরে আমল ছাড়াই সে বেহেশতের মধ্যে নম্বর আউয়াল নম্বর আউয়াল না সেকেন্ড ফার্স্ট ডিভিশনে বাস এক নম্বর তার জন্য বেহেশতের হুর আসে আল্লাহ তাআলা আমাদেরকে মজবুত ইমান নসিব করুক আজকেই আমি দেশ থেকে আসছি তিন দিন লাগছে আমার আসতে আর মদনী মসজিদে ফইলা প্রোগ্রাম অর্থাৎ এখানে এসে জমা তো পাইলাম অনেকের লগে দেখা হইল আজকেই মাত্র বাংলাদেশ থেকে অবতরণ করছি কিন্তু কিসমত শনিবারে রওনা হইলাম এখন কয় ঘন্টা লাগছে হিসাব করে আমার প্লেন ঢাকাতেই নষ্ট হয়ে গেল ঢাকাতেই এক রাত একদিন টাউন লাগছে রানিং প্লেন ছাইরা দিব পিছাইয়া ওই বেকল হয়ে গেছে যদি উপরে নষ্ট হইতো অবতরণে নষ্ট হইতো প্রায় 500 যাত্রী ছিল কেউ এই জন্য দুঃখিত না যে আল্লাহর হুকুমে হয় বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে যদি রানিং ও পড়তো রানিকে দৌড়িয়ে গেছে যদি অ্যাক্সিডেন্ট করতো বাঁচাইছে দেড় ঘন্টা আমাদেরকে কিছু বলে না দেড় ঘন্টা পরে বলে যে না টেকনিক্যাল অসুবিধা আছে আপনাদের জন্য এরপরে কয়ে যে সব লাইবা যান ওই তো লামলাম লামলাম বুঝছেন গতকালকে সন্ধ্যায় ছাড়ছে অন্য ফ্লাইটে আমাদেরকে দিছে প্যাসেঞ্জার তো যাই হোক আল্লাহ আপনাদের সাথে দেখা করাইল আমি এটার শুক্রিয়া আদায় করি আপনাদের জন্য যে এক সংক্ষেপ কয়েকটি কথা বললাম এর ভিতরে যদি কিছু হেদায়েতের থাকে আমাদের হেদায়েত গ্রহণ করার এই কথাগুলি ইয়াদ রাখবেন আল্লাহ তাআলা হেদায়েতের মালিক আমরা দরজা আমাদের পজিশন মানুষ হিসাবে আমি একজন মানুষ আমার একটা পরিচয় আমরা বাংলাদেশি আপনার একটা পরিচয় আমেরিকান কয় আমি আমেরিকার সিটিজেন বাপরে বাপ দেশ কুরবানি হয় এ আমেরিকার সিটিজেন হয়েছে গরু কুরবানি হয় মাশাল্লাহ আমেরিকার সিটিজেন হয়েছে লন্ডনের সিটিজেন হয়েছে কত বড় সৌভাগ্য এরপরও মাটির তলে যাইতে হইব যেখানেই থাকো মাটির তলে যাইতে হইবে এখন তো সিটিজেন পাইলেন আর মাটির তলে যে সিটিজেন এটার জন্য আর কিছু লাগে না মাটির তলে সিটিজেন ঠিক না বেটি আমরার এক মাওলানা সিলেটের সদর ঘাট বাড়ি হবিগঞ্জ থানায় মাওলানা ভালো মাওলানা ভিজিট আইছে লন্ডন দরগার ইমাম সাহেব নাম শুনছেন অনেকেই তো শাহজালালের দরগার একজন ইমাম সাহেব ছিলেন আকবর আলী সাহেব বহুত বড় বুজুর্গ উনিও ছিলেন রাত্রে সে স্বপ্নে দেখছে রানী তারে সিটিজেনশিপ দিয়ে লাইছে ভিজিট আইছে তো রানী সিটিজেনশিপ দিয়ে লাইছে রাত্রে ফজরের পরে স্বপ্ন বয়ান করতেছে কি কি স্বপ্ন দেখলাম রানী সিটিজেনশিপ দিয়ে লাইছে খুশি তো গেলেই কম মিষ্টি খাওয়া সিটিজেনশিপ পাইছস একজন মানুষ কথা বলে নাই এই ফজরের পরে যে জমাতে ছিল ফোর্ড স্কয়ার মসজিদে তার মনে ডাউট করলো রানী তার সিটিজেনশিপ এটার অর্থ লাগে একজন মুসল্লি তার মনে ডাউট করলো যে সিটিজেনশিপ দিছে এ আর যাবে না দেশে আল্লাহ আসার দেশে যাবে না কিন্তু এক প্রকাশ করে নেই ঘরে গেছে বাইরে গেছে মজলিতে হয়ে গেছে জ্বরের আগে খবর আইছে উনি বালাম সুস্থ মানুষ সিটিজেনশিপ ঠিকই আছে মারা গেছে তখন তো মাটি কইব লন্ডনে মাটি হবে দরগার ইমাম সাহেব তার জানাজা পড়াইলেন
স্বপ্ন পড়ে খুললো মুসল্লিরা ফজরের পরে স্বপ্ন কইলো সিটিজেনশিপ পাইছে আমরা মিষ্টি মিষ্টি খাইলাম আসল সিটিজেনশিপ পেয়ে গেছে মাটি লন্ডনের মাটিতে হইছে বুঝতে পারছেন যেখানে থাকেন মাটির নিচে যাইতে হবে ঠিক না বেটি পরিচয় আমার বাংলাদেশ আপনার আমেরিকা কেউ কুমিল্লা কেউ পাকিস্তান এটা হলো মাত্র পরিচয় আমার পরিচয় আমি বাংলাদেশি এটা আমার কোনো কাম হইব আপনি আমেরিকার পরিচয়তে কোনো কাম হইব তো দুই নম্বর আর একটা পরিচয় আছে আমি মুসলমান আপনিও মুসলমান যে কোনো জায়গার যান এই পরিচয় বাদ দিতে পারবেন এটাই যদি বাদ হয়ে যায় তো সম্পূর্ণ আছে অনেকেই কয় ইসলামের লেগে আছে আমেরিকা রুজির লেগে আছে ইসলামের লেগে আসে না ইসলামের পরিচয় কবরও লাগবে আসরও লাগবে দুনিয়াতেও লাগবে ঠিক না বেটি খালি ইসলামের পরিচয় দিল কাম হইতো না তিন নম্বর আর একটা পরিচয় লাগবো মুসলমান তো ঠিকই উম্মতে মুহাম্মদের কিছু আসেনি তোমার কাছে অর্থাৎ হুজুর সালামের জিন্দিগি তোমার কাছে আছে কিনা যদি ও জিন্দিগি থাকে তো তুমি উম্মতে মুহাম্মদী আর না হলে নিরেট মুসলমান এটাই দাবি করতে পারবা উম্মতে মুহাম্মদের দাবি করতে পারবা না উম্মতে মুহাম্মদের দাবি করতে হলে মুহাম্মদী জিন্দিগি তোমার কাছে থাকতে হবে আল্লাহ রাসূল বারবার বলছেন ফালাইসা মিন্না যার কাছে আমার সুন্নত নাই আমার জিন্দিগি নাই আমার শরীয়ত নাই সে আমার উম্মত হইতে পারে না তুমি দাবি করলে কি কাজ হইব তুমি দাবি করলে কি আমি তো আমলি আসি না কে তুই আমলি তুই তোর আওয়ামী আদর্শ নাই বহিষ্কার আমি তো বিএনপি খালে দেখো বহিষ্কার তোর কাছে বিএনপির কোনো আদর্শ নেই কথা বুঝছেন এটা দুনিয়া আল্লাহ রসুল বলেন বহিষ্কার মুসলমান হইলে চলবে না সাথে সাথে উম্মতে মুহাম্মদে আমার কথা বুঝছেন মুহাম্মতে মুহাম্মদের অর্থ হুজুর সালামের তরিকা হুজুরের জিন্দেগানি হইতে হবে আসেনি হুজুরের জিন্দেগি নিজের কাছে থাকলো গড় নেই আর নিজের নমাজও আছে ব্যবসার মধ্যে নেই ব্যবসার মধ্যে যদি থাকে গাড়ি চালানোর মধ্যে নেই সুদ আর ঘুষের মধ্যে কারবার উম্মতে মুহাম্মদের জিন্দেগি তিন নম্বর উম্মতে মুহাম্মদের জিন্দেগানি হইলেই হবে না আপনার আরেকটা পরিচয় আছে আপনি আল্লাহর খলিফা কোরআনে কয় মানুষ আমার খলিফা কোরআনে ঘোষণা দিছে মানুষ কথা বলেন না আল্লাহর ফেরেশতা আল্লাহর খলিফা নয় জিন আল্লাহর খলিফা নয় গরু ছাগল আল্লাহর খলিফা নয় মানুষ আল্লাহর খলিফা খেলাফতের মর্যাদা আপনাদেরকে দেওয়া হয়েছে এটা তো বুঝলে লেছে মানুষ যে আল্লাহর খলিফা এখন ফেরেশতা বড় না মানুষ বড় মানুষ বড় ফেরেশতার চেয়ে বড় মানুষ আল্লাহর খলিফা আল্লাহর খেলাফত তোমাকে দেওয়া হয়েছে কুল কায়নাতকে দেওয়া হয় নাই খেলাফতের মর্যাদা তোমার রক্ষা পাইব কোন সময় আল্লাহকে যদি এবাদত ঠিক মতো করো খেলাফত তোমার পজিশন কুল কায়নাতের মধ্যে আমরা মানুষ জাতি হইলাম আল্লাহর খলিফা আমরা কইছি না আল্লাহ কইছেন আল্লাহ নিজেই কইছেন আল্লাহ কিন্তু কাররাম না বনি আদম গরু ছাগল ফেরেশতার উপরে সবার উপরে ইজ্জত কিন্তু সাথে সাথে লাগবো কি শরীয়ত শরীয়তের অর্থ হইল এবাদত বন্দেগী নবীর তরিকা আমাদের করতে হবে ফেরেশতাকে এবাদতের জন্য আল্লাহ বানায় নাই গরু ছাগলকে এবাদতের জন্য বানায় নাই গরু ছাগলের জন্য কোনো পয়গম্বর নাই কোনো শরীয়ত নাই নারীও আল্লাহ বানাইছে পুরুষও আল্লাহ বানাইছে নারীরা বানাইছে ওবামা আর পুরুষরা বানাইছে শুধু আল্লাহ তাআলা এর লাগে আল্লাহ তাআলা নারীরা দেখতে না এটা কোনো মুসলমান মানবে কথা তো কই না মানবে না আপনারা তো মাতেন না আপনারা তো কথা কই না পুরুষেরা বানাইছে আল্লাহ আর মহিলারা রে কেটে বানাইছে আল্লাহ কথা কই না উবামা বানাইছে বুঝে বানাইছে যে আল্লাহ পুরুষকে বানাইছেন মহিলাদেরকেও আল্লাহই বানাইছেন বরং আল্লাহ তাআলা মহিলাদের জন্য কোরআনে বারবার আয়াত অবতীর্ণ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পুরুষরাও মহিলারাও পুরুষদের জন্য যদি কোনো শরীয়ত থেকে থাকে মহিলাদের জন্য শরীয়ত আছে শরীয়ত হলো আল্লাহর দেওয়া বিধান গরু ছাগলের জন্য বিধান নাই কুকুরের জন্য শরীয়ত নাই ফেরেশতাদের জন্য কোনো পয়গম্বর নাই শরীয়ত নাই পয়গম্বর আমরা লাগে আছে খালি পুরুষরার জন্য মহিলার জন্য কোনো পয়গম্বর নেই কথা তো কইনা পয়গম্বর সবের জন্য কোরআন সবের জন্য তাহলে নীতিমালা পুরুষের জন্য যেরকম কোরআন আছে মহিলাদের জন্য আছে মহিলারা আল্লাহ বানাইছে মহিলাদের সুখ শান্তির জন্য আল্লাহই জিম্মাদার আল্লাহর নাম রব্বুল আলামিন রব শুধু আমাদের জন্য না রব পুরুষের জন্য মহিলাদের জন্য রব আল্লাহ তাআলা ফেরেশতার জন্য গরু ছাগলের জন্য গরু ছাগলকে খেদমতের জন্য ফেরেশতাদেরকেও আমাদের খেদমতের জন্য ফেরেশতাদের জন্য কোনো নবী নাই কোনো আসমানি কিতাব নাই কোনো শরীয়ত নাই কুকুরের জন্য কোনো
শরীয়ত নাই কোন পয়গম্বর নাই এখন মানুষে যদি মনে করে তার কোন শরীয়ত নাই তার জন্য কোন নীতিমালা নাই কোরআনে দেয় নাই তার অর্থ হলো আল্লাহকে রব স্বীকার করে না আল্লাহকে খালিক মালিক স্বীকার করে না তাহলে সেই তো বেঈমান কাফির মুরতাদ জাহান্নামে রাখা জাহান্নামের কিরা কুরসুরের চেয়ারও পড়বে বলেন যে শরীয়ত কার জন্য মানুষের জন্য গুরু ছাগলের জন্য শরীয়ত যে মানলো এ হইল আল্লাহর খলিফা ফেরেশতাদের জন্য শরীয়ত নেই আছে কোন পয়গম্বর জন্য যে আল্লাহ তাআলা তার জন্য এই কিতাবটা অবতীর্ণ করেছেন ফেরেশতারা খেদমতের জন্য কোরআন নিয়ে আইছে বলে কোরআন নিয়ে নামাজ পড়ো জিব্রাইলের নামাজ পড়ার কোন হুকুম নাই আজরাইলের জন্য নামাজ পড়ার কোন হুকুম নাই মিকাইলের জন্য নামাজ পড়ার কোন হুকুম নাই ফরদার হুকুম ফেরেশতার জন্য ফেরেশতারা নারী আর পুরুষ বুঝে বলে বেড়া ফেরেশতা এটা বেটি ফেরেশতা পুরুষেরা খেদমত করে নারীরাও খেদমত করে ফেরেশতারা তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা চার নম্বর আল্লাহর খলিফা খেলাফতের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন আমাদের জন্য পয়গম্বর দিছেন আমাদের জন্য শরীয়ত দিছেন আল্লাহ তাআলার জন্য শরীয়ত মতে চলার তৌফিক দেয় শরীয়ত যদি না মানে তো গরু ছাগল হয়ে গেল কুকুরের কোনো শরীয়ত নেই এখন তসলিমা নাসরিন কয় আমার জন্য কিছু নাই তাহলে তুমিও গরু ছাগলের মতো হইলে কয় কোনো ধর্মই মানে না কোনো কিতাবই মানে না কোনো শরীয়তই মানে না এরকম আরো আছে তসলিমা নাসরিনের মতো এ কিচ্ছু মানে না কিছু না মানে এখন কি হয়েছে দেশই নেই কোনো দেশেই জায়গা দেয় না কোনো ধর্মই সে মানে না এ মানুষ কিন্তু মানুষ ইয়া শরীয়ত মানে না কিতাব মানে না যে মানুষ ওই পয়গম্বর মানবে না শরীয়ত মানবে না তার পজিশন হইল গরু ছাগল কুকুর পাখানার কিরার চেয়ে আরো বত্তর আমরা মুসলমান এক পরিচয় উম্মতে মোহাম্মদী তিন নম্বর পরিচয় হুজুরের জিন্দেগানি থাকতে হবে নাহলে উম্মতে মোহাম্মদী নাম থাকতো না রে ভাই তুমি জোর করে নাম রাখতে পারতাম না কেটে দিব আর চার নম্বর হইলো চিন্তা করার ব্যাপার আমরা আল্লাহর খলিফা আল্লাহর খলিফা হিসাবে এখানে আইসেন খেলাফত কাব্য যদি আবাদত বন্দীকে ঠিক মতে করি আবাদত বন্দীকে কেমনে করবো মন করা করবো পয়গম্বরের তরিকা মতে করবো এটার নাম শরীয়ত আবাদত বন্দীকে গরু ছাগলের কথা কোরআন শরীফ আছে এরা মাথা নত করে রাখে আমরা সজিদা করি সুবহান আল্লাহ পড়ি কেরাত পড়ি এটা হলো আমরার নমাজ আর গরু ছাগলের নমাজ হলো মাথাটা নত করে রাখে গাছের নমাজ কেলো গাছের পাতা দেখে নিচের দিকে লটকে থাকে আল্লাহর সামনে ও হাজার লাহু মাফি সমাওয়াত ও মাফি সবই আল্লাহর সামনে মাথা মতো করে রাখে অর্থাৎ সবই আল্লাহকে খালিক মানে কিন্তু নাস্তিক মুরতাদ বেঈমানরা খালিক মানে না যদি কেউ কয় মেহেলু করে আল্লাহ জুলুম করছেন তো এটা আল্লাহর মানলো তুই বানাইছিস মেহেলু করে আল্লাহ বানাইছে তসলিমা কয় মা নাই নারী বানাই তো আল্লাহ ভুল করছে আমার বেটা বানাইলো নাকি লেগে বেটা উঠছেন জুলুম করছে আল্লাহ এরপরে কোরআনে জুলুম করছে নানান কথা কয় এগুলা শুনছেন কত বই লেখছে এখন ইন্ডিয়াতে তার জায়গা বাংলাদেশের জায়গা নেই আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত মানার তৌফিক দান করুন আজকের জন্য প্রথম প্রথম আগে আপনার সঙ্গে দেখা হইল আর আমি তো সফরে আসি সফর করতে করতে বুড়া হয়ে গেছি আমেরিকা প্রথম আসি মসজিদ গুলা ছিল না এই মসজিদও আজকে জীবনের ফলে এই ঘর গতবারও ছিল না আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিছে ঘর রাখছে নমাজের জায়গা মসজিদ এর চেয়ে ভালো জায়গা পৃথিবীতে নাই এটাই মুসলমানরা এই দেশে কয়টা মসজিদ ছিল মদিনা মসজিদ প্রথম ছিল এখানে থাকার জায়গা ছিল আসাদ মদিনা সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়ে আর একটা মসজিদও ছিল না সবই জুম্মা পড়তো সেখানে আল্লাহ তাআলা এখন কত মসজিদ আপনাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না মুসলমান মসজিদ নবী প্রথম মদিনা শরীফ যে এই মসজিদ বানাইছেন মক্কাতে কোনো মসজিদ বানান নাই নমাজই পড়বার দেয় না আর মদিনা শরীফ যাইয়ে ফইলা কাম রাত্রে যেখানে রইলেন সকালে আন্দোলন করলেন আমার সাহাবাদেরকে নিয়ে একত্রে একটা মরকজ বানাইতে হবে এটার নামে মসজিদে নববী ছোট দুই বাচ্চার জায়গা আছিল হুজুর বলেন টাকা দিব এটা লও নিজের হাতে গাছ কাটছেন এটা মসজিদে নববী এক রাকাত নামাজ পড়লে বাংলাদেশের কোন পাকিস্তানের কত 50,000 রাকাতের সমান সওয়াব পিছনে ছিল আবু আইয়ুব আনসারির ঘর তো ফইলা কামই করছেন মসজিদ বানাইছেন আপনারা যে কাম মসজিদ বানান এটা নবীর সুন্নত ইব্রাহিম আলাইহিস সুন্নত মসজিদ শহর মসজিদ যারা তৈয়ার করব মসজিদ বেহেশত যাইব এদেরকে সুপারিশ করে বেহেশত লই আইব আল্লাহ তাআলা তৌফিক দান করুক আর আমি মাদ্রাসা গুলার খেদমতে আছি আমি এই দেশে ইচ্ছা করলে থাকতে পারতাম প্রথম যখন আইছিলাম ইজি কাতিয়া শেখ সাবরে লইয়া আমরা থাকছি